আমরা যে সিপিসি বা দা সিভিল প্রসিজিওর কোড পড়তেছিলাম, অবশ্যই আপনাদের কাছে বেয়ার একটা থাকার কথা। যদি না থাকে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিবেন। তো আমরা প্রথম দ্বিতীয় যে ক্লাসে আমরা যেটা করেছিলাম, আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেখানে আমরা 2 নম্বর ডেফিনিশনটা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, যে কারণে আমরা আমাদের ক্লাসটা শেষ করতে পারি নাই। তো যাই হোক, আমরা আজকে আবার আপনাদেরকে সেই প্রথম থেকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝে আসে সহজেই। তো আসলে আমরা সিপিসিটা কিভাবে পড়তে হবে, প্রথম ভিডিওতে কিন্তু আপনাদেরকে ভাগ করে দিয়েছিলাম যে কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা পর্যন্ত আমরা পড়ব। যেমন আমাদের 1 নম্বর থেকে 8 নম্বর যে সেকশন, এটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করে, যেটা আমরা আলোচনা করেছি। তারপরে আজকে একটু আমরা ট্রাই করব, আর দ্বিতীয় ক্লাসে আমরা স্যুট ইন জেনারেল পর্যন্ত, এখানে কিছু সেকশন আমাদের বাকি ছিল, আর একটা হচ্ছে আমাদের যে স্পেশাল বা স্যুট ইন পার্টিকুলার কেসেস, মূলত এই দুটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। তো আপনিও যখন এই সিপিসি পড়বেন অবশ্যই ভাগ ভাগ করে পড়বেন, কারণ একসাথে তো আর সবটা পড়া সম্ভব না। 1 থেকে 8 পর্যন্ত একসাথে পড়ার চেষ্টা করবেন, 9 থেকে 35 পর্যন্ত, আর পাশাপাশি 79 থেকে 88। আর এর পরবর্তী যে ভিডিওগুলোতে, সেখানে আমরা এই দুটা প্রসিজিওর যখন চলবে আদালতে, যখন কার্যক্রম চলবে, তখন আমরা কিভাবে ইনসিডেন্টাল প্রসিডিং, স্পেশাল প্রসিডিং, সাপ্লিমেন্টাল প্রসিডিং গুলা হবে, আপিল কিভাবে হবে, রিভিশন, রেফারেন্স এবং আদালতের যে ইনহেরেন্ট ক্ষমতা আছে সেটা সম্পর্কে দেখব। এবং পরবর্তীতে আমরা ডিক্রি সংক্রান্ত বিষয়গুলোতে যাব, যে আসলে ডিক্রি জারিটা কিভাবে হবে। তো যাই হোক, তাহলে আমরা সময় নষ্ট না করে জাস্ট একটু এক কথায় আবার ওভারভিউ নেওয়ার চেষ্টা করি, যাতে আমরা ভুলে না যাই যে আসলে আমরা কি পড়লাম। তো 1 নম্বর সেকশন, প্রতিটা আইনেরই আপনারা পড়ে নেবেন, শুধু মনে রাখার বিষয় হচ্ছে যে আইনটার ইনাক্টমেন্ট ডেট কবে আর ইনফোর্সমেন্ট ডেট কবে, এই দুটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আইনটা আমাদের 1 মার্চ 1908 সালে আমাদের পাশ হয়েছে, যাকে আমরা ইনাক্টমেন্ট ডেট বলতেছি, এবং 1909 সালের জানুয়ারির 1 তারিখ থেকে এটা কার্যকর, যেটাকে আমরা ইনফোর্সমেন্ট, কমেন্সমেন্ট বা কার্যকরের তারিখ বলতেছি। তো আমাদের সিপিসি একটা প্রসপেকটিভ ল এবং একটা হচ্ছে প্রসিজিওরাল বা পদ্ধতিগত ল, আর এটা সারা বাংলাদেশে প্রযোজ্য। 2 নম্বর সেকশনে আমাদের ডেফিনেশন আছে, সেটা আমরা অলরেডি আপনাদেরকে পড়িয়েছি, অনেকগুলো সংজ্ঞা আছে, এখানে আপনাকে যত্ন সহকারে সময় দিয়ে পড়তে হবে। 3 নম্বর সেকশনে আমাদের আদালতের যে সাবঅর্ডিনেশন, সেখানে আলোচনা করা আছে। তো নর্মালি এখানে আমরা যদি দেখি 3 প্রকারের আদালত পাবো, সেটা হচ্ছে যে একটা আমাদের হাইকোর্ট ডিভিশন, তো এটা মনে রাখবেন হাইকোর্ট ডিভিশনের সারা বাংলাদেশের উপর তাদের কি আছে, কর্তৃত্ব আছে। এখন এই আমাদের যে 64টা জেলা আছে, 64টা জেলা আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আছে, তো ডিস্ট্রিক্ট কোর্টের যে কর্তৃত্ব ওইটা কিন্তু তার শুধু ডিস্ট্রিক্টের মধ্যেই, এর বাইরে কিন্তু না। আবার ওই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা স্মল কজেস কোর্ট পাবো। তো তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে হাইকোর্টের অস্তিত্ব ডিস্ট্রিক্ট যে কোর্টের উপর আছে, হাইকোর্টের কর্তৃত্ব স্মল কজেস কোর্টের উপরও আছে। তার মানে আমরা বলতে পারি স্মল কজেস কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে হাইকোর্টের সাবঅর্ডিনেট বা অধীনস্থ। পাশাপাশি আবার এই ডিস্ট্রিক্ট কোর্টের অধীনস্থ হচ্ছে আমাদের স্মল কজেস কোর্ট, এতটুকুই মনে রাখলে আমাদের জন্য চলবে। 4 নম্বর সেকশনে আমাদেরকে সেভিং সংক্রান্ত বিষয় বলে, আমরা জানি প্রতিটা আইন যখন প্রণয়ন করা হয় তখন সেখানে স্পেশাল কিছু সেভিং দেয়া হয়, যে কোন আইনকে প্রভাবিত করবে, কোন আইনকে করবে না। তো যদি কোনো বিশেষ আইন যদি থাকে, যেমন আমাদের পারিবারিক আদালত, আমাদের অর্থ ঋণ আদালত, রাজস্ব আদালত, বিভিন্ন প্রকার বিশেষ আইন সরকার প্রস্তুত করে রেখেছে, তো এদের ক্ষেত্রে সিপিসি প্রযোজ্য হবে কি হবে না, তো আপনি যতগুলো বিশেষ আইন পড়বেন সেখানে নিয়ম পদ্ধতি বলা আছে কিভাবে কাজগুলা হবে। তো বলতেছে যে বিশেষ কোনো আইনে বা লোকাল আইনকে কি করবে না, সিপিসি প্রভাবিত করবে না, মানে সেখানে কার্যকর হবে না। তবে সেক্ষেত্রে যদি কোনো বিশেষ আইনে যদি সেখানে সাইলেন্ট থাকে, তখন সিপিসি কার্যকর হবে। নর্মালি কি হবে না, কোনো বিশেষ বা লোকাল আইনকে প্রভাবিত করবে না। আর এই 4 নম্বর সেভিং এর মধ্যে আমরা যেই কৃষি জমি সংক্রান্ত, কৃষি জমির খাজনা বা ভাড়া আদায় সংক্রান্ত বিষয়ে, যেমন আমরা জানি পিডিআর অ্যাক্টের অধীনে সরকার নিলাম করতে পারে, তো সেটা একটা কি বিশেষ আইন,
তো বলতেছে এই রকম যদি কোনো প্রতিকার কোনো আইনে পাওয়া যায় সেটাকেও প্রভাবিত করবে না। তার মানে 4 নম্বর আমরা সহজ এক লাইনে মনে রাখতে পারি, বিশেষ কোনো আইনকে প্রভাবিত করবে না, যদি অন্য কোনো আইনে প্রতিকার পাওয়া যায় সেখানেও সিপিসি কার্যকর হবে না। 5 নম্বরে আপনি জাস্ট এক লাইনে মনে রাখবেন যে রেভিনিউ কোর্ট বা রাজস্ব আদালত যেগুলো সিপিসি দ্বারা পরিচালিত হয়, কিন্তু ওই রেভিনিউ কোর্টে বিশেষ বিশেষ বিধিবিধান আছে, সেক্ষেত্রে কি হবে? তো বলতেছে যে এর প্রযোজ্যতা সরকারের উপর নির্ভর করবে, সরাসরি রেভিনিউ কোর্টের উপর সিপিসি কার্যকর হবে না। তবে সরকার যদি চায় তারা কি করবে, গেজেট করে তারা বলে দিতে পারে যেই যেই জায়গায় এই রেভিনিউ কোর্টটা সাইলেন্ট আছে বিশেষ কোনো কার্যক্রম সম্পর্কে, সেখানে সিপিসি প্রযোজ্য হবে অথবা সংশোধনী সহ কার্যকর হবে। তাহলে রেভিনিউ কোর্ট বা রাজস্ব আদালতে সরাসরি সিপিসিটা কার্যকর হবে না, সরকার গেজেট করে স্পেশালি তারা কার্যকর করতে পারে। এখন এই রাজস্ব আদালত বলতে কি বুঝায়, এই 5 নম্বর সেকশনে বলা হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত জমির খাজনা, রাজস্ব বা মুনাফা সংক্রান্ত যে মামলাগুলো সেগুলোই আমাদের রাজস্ব আদালতে হবে। তাহলে 5 নম্বরটা আপনি মনে রাখবেন, রাজস্ব আদালতের উপর সরাসরি সিপিসি কার্যকর না, তবে সরকার গেজেট করে কার্যকর করতে পারে। আর এই 6 নম্বরটা আমরা সবচেয়ে বেশি মনে রাখবো, সেটা হচ্ছে কোনো আদালত তার এখতিয়ারের বাইরে কি করবে না, তার যে পেকুনারি জুরিসডিকশন আছে এর বাইরের মামলা সে পরিচালনা করবে না, করলেও সেটা কার্যকর হবে না। আর আমাদের 7 নম্বরের যে সেকশনটা আছে এটা আসলে আমরা এইখানে যেইভাবে লিখা আছে আমরা যদি দেখি, আপনি যদি বেয়ার একটা দেখেন সারাদিন পড়লেও এটা আপনার মাথায় ঢুকবে না যে আসলে 7 নম্বর জিনিসটা বলতেছে কি, কারণ আইনের শব্দ চয়ন গুলাই কিন্তু একটু ভিন্ন রকম হয়। তো 7 নম্বরে এতটুকু মনে রাখেন, 7 নম্বরের প্রধান কথা হচ্ছে যেইখানে স্মল কজেস কোর্ট আছে সেইখানে সিপিসি প্রযোজ্য হবে, কিন্তু আপনি যদি প্রথমে শব্দ চয়ন দেখেন এখানে বলা হচ্ছে শেল নট এক্সটেন্ড টু কোর্ট, তো আমরা এটা প্রথমে ধরে নিই প্রযোজ্য হবে না, বিষয়টা এমন না। 7 নম্বরে আপনি মনে রাখবেন যে স্মল কজেস কোর্টের উপরেও কি হবে, সিপিসি প্রযোজ্য হবে, তবে যখন আমরা স্মল কজেস কোর্ট অ্যাক্ট পড়বো সেখানে বিশেষ বিধিবিধান দেওয়া আছে। তার মানে হচ্ছে সিপিসি ততটুকুই প্রযোজ্য হবে যতটুকু স্মল কজেস কোর্টের মধ্যে দেওয়া নাই, বিধিবিধান দেওয়া নাই। তো এখানে দুইটা জিনিস বলা হচ্ছে, দেখেন অ্যাজ সো মাচ দ্য বডি অফ কোর্ট অ্যাজ টু রিলেটেড, এখন সিপিসির কোন কোন জিনিসগুলা প্রযোজ্য হবে না সেটাই জাস্ট ইনক্লুড করে দিয়েছে, বাকিটা না। তাহলে 7 নম্বর আমরা মনে রাখবো, স্মল কজেস কোর্টের উপর সিপিসি প্রযোজ্য, তবে টোটালটা প্রযোজ্য না। কোনটা প্রযোজ্য না? যেই যেই জিনিসটা স্মল কজেস কোর্টের মধ্যে উল্লেখ করা আছে, যেমন আমরা যখন, আপনি যদি স্মল কজেস কোর্ট পড়েন সেখানে একটা শিডিউল দেওয়া আছে, সেখানে 44 প্রকার বিভিন্ন মামলার ধরন দেওয়া আছে যেগুলো কি করতে পারবে না, স্মল কজেস কোর্ট নিতে পারবে না। অথচ আমরা সিপিসি 9 নম্বর সেকশনে জানি সিভিল ন্যাচারের হইলে কি করবে, সেইগুলো সিপিসি সে মামলাটা গ্রহণ করবে, কিন্তু স্মল কজেস কোর্টের ক্ষেত্রে আপনার আর্থিক এখতিয়ার যত কমই হোক 44 প্রকার মামলা আছে যেটা স্মল কজেস কোর্ট নিবে না। যেমন মোহরানার মামলা, যদি 10,000 টাকাও মোহরানার মামলা হয় স্মল কজেস কোর্ট নিতে পারবে না। তো এইরকম এখানে বলতেছে যেই মামলাগুলা শিডিউলের মধ্যে আছে সেগুলোর কগনিজেন্স নেওয়া, সেগুলো সংক্রান্ত এক্সিকিউশন সংক্রান্ত ডিক্রি এবং সেগুলো সংক্রান্ত সম্পত্তি উদ্ধার সংক্রান্ত জিনিসগুলা কি করবে না, এগুলা সিপিসি, এই সেকশনগুলো থেকে সিপিসি প্রযোজ্য হবে না। এখানে স্মল কজেস কোর্ট যেটা বলতেছে সেটাই প্রযোজ্য হবে। তারপর আবার বলতেছে স্মল কজেস কোর্টের ক্ষেত্রে সিপিসি 9 নম্বর সেকশন, আমরা যেটা বললাম যে প্রতিটা সিভিল প্রকৃতির মামলা দেখবে এটা প্রযোজ্য হবে না। 91, 92, 94, 95 এগুলাতে কি আছে, ইনজাংশন, গ্রেপ্তার করা, সম্পত্তি অ্যাটাচ করা, এই জিনিসগুলো প্রযোজ্য হবে না। তার মানে হচ্ছে সিপিসি তে যে আমরা ইনজাংশন পাবো অর্ডার 39 এ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার পাবো, ইন্টারলোকেটরি অর্ডার পাবো, এই জিনিসগুলা স্মল কজেস কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর বাইরে যা কিছু আছে সব প্রযোজ্য হবে। পাশাপাশি এখানে আরো বলে দিয়েছে যে আপিলটাও প্রযোজ্য হবে না, অর্থাৎ 96 থেকে 112 ধারা কেন প্রযোজ্য হবে না, কারণ স্মল কজেস কোর্টের মধ্যে আপিল সংক্রান্ত বিধান দেওয়া আছে, রিভিশন সংক্রান্ত বিষয়ও সেখানে দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট এইটা অতটা গুরুত্বপূর্ণ না 7 নম্বরটা, তারপরে এতটুকু মনে রাখবো স্মল কজেস কোর্টের উপর সিপিসি প্রযোজ্য,
তবে এইগুলা বাদ দিয়ে কোনগুলা, যেগুলা স্মল কজেস কোর্টের মধ্যে দেওয়া আছে, এগুলার বাইরে যদি কোনো বিধানের প্রয়োজন পড়ে তাহলে সেগুলো প্রযোজ্য হবে। এখন কোন কোনগুলা প্রযোজ্য হবে না, এইখানে আমরা যেগুলা দেখলাম ইনজাংশন, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এগুলা সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে না। 8 নম্বরটা ছিল, এটা ওমিট করা হয়েছে, এটা আমাদের প্রয়োজন নাই। তাহলে আপনি দেখেন 1 থেকে আমরা যখন 8 পর্যন্ত পড়বো, এক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 6 নম্বরটা আর 2 নম্বরটা, ডেফিনেশন সংক্রান্ত বিষয়। তো এখন এই ডেফিনেশন সংক্রান্ত বিষয়টা আমরা গত পর্বে পড়িয়েছি, তাই এই পর্বে আর ওইটার উপর আমরা সময় নষ্ট করব না, আমরা চলে যাব সরাসরি 9 নম্বরটাতে। জাস্ট আপনাদেরকে আমরা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে 9 নম্বর সেকশনটা মনে রাখবেন। 9 নম্বর কি করতেছে, 9 নম্বর একটা জুরিডিকশন দিচ্ছে যে প্রতিটা সিভিল প্রকৃতির যে মামলা আছে সেটাই কি করবে, আদালত গ্রহণ করবে। তবে থামবে যায় কোথায়, যদি এক্সপ্রেসলি বার দেওয়া থাকে, প্রকাশ্যভাবে বলা থাকে যে এটা কি করবে না, এটা সিভিল আদালত দেখবে না। যেমন আমরা জানি, যদি আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে স্পষ্ট বলা আছে যে এই যে ভূমি সংক্রান্ত যে মামলাগুলো, রেকর্ড সংশোধন করান্ত, এগুলো দেওয়ানি আদালতের এখতিয়ার বহির্ভূত। আর একটা হচ্ছে ইমপ্লাইটলি বার, তার মানে প্রতিটা সিভিল প্রকৃতির মামলাই দেখবে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে অথবা ইন্ডিকেট করতেছে এটা নেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত সে মামলাগুলা দেখবে, এটা বলতেছে আমাদের 9 নম্বর। 10 নম্বর যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে স্টে অফ স্যুট, অর্থাৎ যদি কোনো বিষয় নিয়ে অলরেডি একটা মামলা চলমান থাকে কোনো আদালতে, একই বিষয়, একই পক্ষ, একই টাইটেল, একই বিষয়, কি হবে না, আরেকটা আদালতে মামলা দাখিল তো করা যাবে, মামলাটা কার্যক্রম স্থগিত থাকবে। এর করার মেইন কারণ হচ্ছে যাতে একাধিক জায়গায় মামলা না চলে, এক জায়গায় চলে। তাহলে 10 নম্বরের আমাদের মূল যে থিম সেটা হচ্ছে স্টে অফ স্যুট। কোন স্যুটটা স্টে হবে, যেটা পরবর্তীতে যেটা দাখিল করা হবে, যদি কোনো মামলার কার্যক্রম চলমান থাকে একই পক্ষদ্বয়ের মধ্যে, বা ওই পক্ষদ্বয় থেকে যারা উত্তরাধিকারী সৃষ্টি হবে, বা ওই পক্ষের থেকে যদি কেউ ইন্টারেস্ট নেয়, এইরকম ব্যক্তি একই টাইটেলে একই বিষয়বস্তু নিয়ে আদালতে মামলা দ্বিতীয়বার করতে পারবে না, প্রথম আদালতেই চলবে। তবে ব্যতিক্রম এই লাইনটা আমরা মনে রাখবো, যদি বিদেশি আদালতে একই বিষয়বস্তু, একই টাইটেল, একই ব্যক্তিদ্বয়ের মধ্যে মামলা চলমান থাকে, তাহলে কোনো সমস্যা নেই, মামলা কিন্তু চলবে। এটা ব্যতিক্রম মনে রাখবেন, যদি বিদেশি আদালতে একই ব্যক্তি, একই বিষয়বস্তু, একই টাইটেলে মামলা চলে, তাতে কোনো সমস্যা নাই, আপনি বাংলাদেশেও মামলাটা চলমান রাখতে পারবেন, তখন সেকশন 10 আপনার জন্য প্রযোজ্য হবে না। 11 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, 11 নম্বরটা, 10 এবং 11 দুইটাই গুরুত্বপূর্ণ, এই দুইটা আপনার, আপনি এমসিকিউ বলেন, আপনি লিখিত বলেন, সব জায়গায় গুরুত্বপূর্ণ। তো 11 নম্বরের যে কনসেপ্ট, এটা কিন্তু আপনি সিপিসিতেও পেয়ে, সিআরপিসিতেও পেয়েছেন, 403 নম্বর সেকশনে সিআরপিসিতে কিন্তু দেওয়া আছে কি, ডবল জিওপার্ডি, মানে হচ্ছে যখন একবার একটা অপরাধের জন্য একজন ব্যক্তি খালাস বা তার সেন্টেন্স হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার তার বিচার করা যাবে না, কারণ অলরেডি ডিসাইড হয়ে গেছে। এটা ছাড়া আমরা যদি ইস্টাপলটা বলি, সেটাও মোটামুটি এইরকম এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে আপনি বলতে পারেন। তো এটা ছাড়া আপনি যখন এভিডেন্স অ্যাক্টের 40 নম্বর সেকশন যখন পড়বেন, সেটাও কিন্তু এর সাথে রিলেটেড, এসআর অ্যাক্টের যখন আপনি 29 ধারা পড়বেন, তখন কিন্তু মোটামুটি রিলেটেড। তো আমরা এতটুকু মনে রাখবো, সেকশন 11 কি করতেছে, বলতেছে যখন একই বিষয় নিয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে উপযুক্ত আদালতে একই টাইটেলে একটা মামলা কি হয়েছে, ডিসাইড হয়ে গেছে, তখন সেটা নিয়ে দ্বিতীয়বার আর কি করা যাবে না, মামলা করা যাবে না। তার মানে এটা একটা বার দিয়ে দিচ্ছে, কি জন্য দিচ্ছে, যাতে মামলার একটা চূড়ান্ত থাকে, নিষ্পত্তি থাকে, না হলে আজকে আপনি ডিক্রি পাইলেন, কালকে অন্য আদালতে আবার আর একটা ডিক্রি আসবে, তো কোনো তো লাভ হবে না। 11 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা, সেখানে 6টা বিভিন্ন প্রকার কি দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, এই 6টাই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 11 নম্বর সেকশন যখন পড়বেন, অবশ্যই প্রতিটা উদাহরণ একবার আপনি বোঝার চেষ্টা করবেন যে এতগুলো উদাহরণ তারা কেন দিল। তাহলে 11 নম্বরটা আপনি পড়বেনই পড়বেন, যেই কোনো, সেটা এমসিকিউ বলেন অথবা লিখিত বলেন বা ভাইবা বলেন। 1 নম্বর যেটা বলে, 1 নম্বরটা বলতেছে যে এই যে আদালত, এই সেকশনের মধ্যে ফর্মাল স্যুট বলে একটা কথা বলা আছে। 1 নম্বর এক্সপ্লেনেশনে বলে দিচ্ছে যে ফর্মাল স্যুট হবে যেটা, যেটা আগে ডিসাইড করা হয়েছে, এমন না যেটা আগে দাখিল করা হয়েছে। ধরলাম আমি দিনাজপুরে 10 তারিখে একটা মামলা দাখিল করছি,
আপনি কি করলেন, তার পরের মাসে কি করলেন, ঢাকা আরেকটা মামলা দাখিল করলেন। তো আপনার মামলাটা আগে ডিসাইড হয়ে গেল, তো যদিও আমি মামলাটা আগে দাখিল করছি, আমারটা ফরমার স্যুট হবে না, ফরমার স্যুট হবে আপনারটা, যেটা আগে ডিসাইড হয়ে গেছে। তো 2 নম্বর এক্সপ্লেনেশনে এটাতে অত কিছু বলে না, যে আদালতে মামলাটা সেটা অবশ্যই ক্ষমতা সম্পন্ন আদালত হইতে হবে, আর যেই মামলার কার্যক্রমের মধ্যে এক পক্ষ কি করবে, তার দাবিটা তুলে ধরবে, অন্য পক্ষ গ্রহণ করবে বা সে প্রত্যাখ্যান করবে। এই তিনটা জাস্ট একটু ব্যাখ্যা দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, 4 নম্বরটার সাইটে আপনি লিখে রাখতে পারেন, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস্ট জুটি কাটা। এর মানে হচ্ছে, যদি আপনি যখন মামলাটা করছেন, আপনি ওই মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাইতে পারতেন, যেমন যখন একটা সম্পত্তিকে অবৈধভাবে দখল করে আছে, আপনি দখল উদ্ধারের পাশাপাশি যতদিন সে সম্পত্তিটা ভোগ করতেছে, তার আপনি কি যে মিন্স প্রফিট আমরাকে যেটা বলি বা ক্ষতিপূরণ আপনি দাবি করতে পারতেন, কিন্তু আপনি ওই স্যুটের মধ্যে দাবি করেন নাই, বা আপনি যে আবেদনটা করলেন অপর পক্ষ একটা জিনিস অস্বীকার করতে পারতো, সে সেটা অস্বীকার যদি না করে, এই যে সেকশনটা বলে দিচ্ছে যে এটা আদালত ধরে নিবে, আইন ধরে নিবে যে সেটা আপনার দরকার নাই, সেটা আপনি চান নাই, আপনি পৃথকভাবে মামলা করে সেটা আর চাইতে পারবেন না, সেটার জন্য আপনাকে কনস্ট্রাকটিভ রেস্ট জুটিকাটা প্রযোজ্য হবে। তাহলে এই 4 নম্বর যে এক্সপ্লেনেশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইবারে যে সহকারী জজ পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু এটা অলরেডি চলেই আসছে, তারপরে বিভিন্ন পরীক্ষা আসে, তো জন্য এটা মনে রাখবেন। আপনি যদি একটা দাবি যেটা করতে পারতেন যদি না করেন, অথবা কোনো দাবি অস্বীকার করতে পারতেন যদি না করেন, ওই স্যুটের মধ্যে যখন ওই স্যুটটা ডিসাইড হয়ে যাবে পরবর্তীতে, আপনি ওইটার জন্য, যেমন সম্পত্তির দখল তো উদ্ধার পাইছেন, এখন বলতেছেন যে 10 বছর সে অবৈধভাবে খাইছে, তার টাকা পয়সা আমি চাই, এই জন্য আর মামলা করতে পারবেন না, কারণ তখন এই এক্সপ্লেনেশন বলবে যে না, আপনি সেটা, আমরা ধরে নিছি যে আপনি সেটা অস্বীকার করছেন, এখন আর পাওয়া যাবে না। তারপরে যদি আমরা দেখি 5 নম্বর যেটা দেখতেছি, সেটা হচ্ছে যে যখন কোনো দাবি আপনি কি করবেন না, এনি রিলিফ ক্লেমেন্ট, যখন আপনি যে কোনো আর্জির মধ্যে আপনার যে দাবি সেটার মধ্যে যখন আপনি কি করবেন, যদি আদালত যদি আপনার কোনো দাবি যদি গ্রহণ যদি না করে, আপনার কোনো যে আপনি নানা প্রকার প্রতিকার চাইছেন, দখল উদ্ধার চাইছেন, কস্ট চাইছেন, সেখানে মিন্স প্রফিট, অসংখ্য কিছু দাবি করছেন, তো আদালত আপনার দাবির ব্যাপারে কোনো একটা ব্যাপারে যদি নীরব যদি থাকে, যে কিছুই বললো না মিন্স প্রফিটের ব্যাপারে, তাহলে এই সেকশনের ব্যাখ্যা বলে দিচ্ছে, ধরে নিতে হবে আদালত আপনার দাবিটা, আপনার যে দাবি সেটাকে অস্বীকার করছে, যে উনি প্রদান করতে চান না। তার মানে এই যে নীরবতা, নীরবতা সবসময় যে সম্পত্তির লক্ষণ হবে বিষয়টা এমন না, নীরবতা কম, অনেক সময় কি হয় আপনার অস্বীকৃত হতে পারে, সেটাই বলা হচ্ছে। আদালত যদি নীরব থাকে, ধরে নিতে হবে আদালত রিফিউজ করছে যে না, আপনাকে আমরা এই প্রতিকার দিব না। আর সর্বশেষটা, এটাও গুরুত্বপূর্ণ, আমরা একটু মনে রাখবো, 6 নম্বরটা হচ্ছে যখন আমরা 1 নম্বর অর্ডার পড়বো, রিপ্রেজেন্টেটিভ স্যুট, মানে 10 জন ব্যক্তি, আপনার গ্রামের মধ্যে একজন ব্যক্তি সবসময় কি করে, সে সেখানে পার্টি সার্টি করে, শব্দ করে, নানা প্রকার বিশৃঙ্খলা করে, মানুষ পড়াশোনা করতে পারে না, তো এখন এই ক্ষেত্রে সবার ডিস্টার্ব হচ্ছে, আপনি কি করতে পারেন, সবার পক্ষ হয়ে যখন প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেটিভ স্যুট দাখিল করলেন, তখন ওই সবার পক্ষ থেকেই মামলাটা নিষ্পত্তি হইল। আপনি যদি একবার ডিক্রি নিয়ে আসেন, অপর পক্ষ আর গিয়ে মামলা করতে পারবে না, এই কথাটাই বলতেছে। তাই এই 11 নম্বরের ক্ষেত্রে আপনারা প্রথম তিনটা অতটা গুরুত্বপূর্ণ না হইলেও, পরের যে তিনটা আছে এটা সবসময় একটু মার্ক করার চেষ্টা করবেন, যে এখান থেকে কিন্তু প্রশ্নটা হইতে পারে। তো 12 নম্বর সেকশন যেটা বলে, এটা আমরা অনেকেই বুঝি না, এখানে বলা হচ্ছে যে বার টু ফার্দার স্যুট, পরবর্তী মামলা দাখিলে বাধা। এই যখন আমরা রুলসটা পড়বো, আমরা যে সিপিসির অর্ডার গুলার মধ্যে রুলস আছে, ওই রুলসের বিভিন্ন জায়গায় বলা আছে দ্বিতীয়বার মামলা দাখিল করা যাবে না। 12 নম্বর সেকশন ডিল করে, এই সিপিসির মধ্যে এমন কিছু রুল আছে সেখানে কি করে বলে দিচ্ছে যে আপনি দ্বিতীয়বার মামলা দাখিল করতে পারবেন না। যেমন আমরা যখন Order 2 Rule 1 পড়বো, এটা ছাড়া Order 9 Rule 9 পড়বো, এটা ছাড়া আমরা যদি আরো দেখি সেখানে Order 20 Rule 9, এইগুলো রুলের মধ্যে বলাই আছে যে আপনি দ্বিতীয়বার মামলা করতে পারবেন না, তো তখন আপনি আর মামলা করতে পারবেন না। 12 নম্বর ওই অর্ডারের ভিতরে যে রুলস গুলোর কথা বলতেছে সেটাকে এখানে ক্ষমতাটা দিচ্ছে যে আপনি আর দ্বিতীয়বার মামলা করতে পারবেন না। অর্থাৎ সিপিসির মধ্যে যে রুলস এর মধ্যে যেখানে বাধা নিষেধ করা আছে, সেই বাধা নিষেধ ডিঙ্গিয়ে আপনি যেই যেই আদালতে সিপিসি প্রযোজ্য, সেখানে ফার্দার স্যুট করতে পারবেন না।
13 আর 14 বিদেশি আদালতের রায় সম্পর্কে কথা বলে এটা আমরা গত পর্বে আপনাদেরকে কিন্তু বুঝিয়েছি। প্রথম কথা হচ্ছে বিদেশি আদালতের যে রায় সেটা হবে কি কনক্লুসিভ, আদালত ধরেই নিবে আই যে রায়টা, যে সার্টিফাইড কপিটা প্রেরণ করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে এটা সত্য, এর যে জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে এটা উপযুক্ত আদালত কর্তৃক দেওয়া হয়েছে। তবে এখানে 6টা ব্যতিক্রম আছে, আপনি যদি এইগুলার কোনো একটি নিয়ে আসতে পারেন তখন আর সেটা কনক্লুসিভ হবে না। কোনটা? যদি আপনি প্রমাণ করতে পারেন যে এইটা ক্ষমতা সম্পন্ন আদালত দেয় নাই, যদি প্রমাণ করতে পারেন মামলা মেরিটের উপর রায় হয় নাই, যদি প্রমাণ করতে পারেন যে এটা ইন্টারন্যাশনাল ল অথবা বাংলাদেশি আইনের খেয়াল রাখা হয় নাই, যদি প্রমাণ করতে পারেন যে এটা ন্যাচারাল জাস্টিসের বিপরীতে জাজমেন্টটা, যদি আপনি প্রমাণ করতে পারেন এটা ফ্রডের ভিত্তিতে আনা হয়েছে অথবা বাংলাদেশে বর্তমানে প্রচলিত কোনো আইনকে এটা কি করতেছে ভঙ্গ করতেছে, এই 6টা গ্রাউন্ডে যে কোনো একটা আপনি প্রমাণ করতে পারলে তখন ওই বিদেশি রায়টা কনক্লুসিভ হবে না। তাহলে 13 এবং 14 আমরা মনে রাখবো। 14তে হচ্ছে বিদেশি আদালতের রায় টোটালি কনক্লুসিভ, আদালত ধরে নিবে, কিন্তু 13তে 6টা গ্রাউন্ড দেওয়া আছে, এটা একটু মনে রাখবেন যে এখানে 6টা গ্রাউন্ড দেওয়া আছে, যে 6টা গ্রাউন্ডে আপনাকে ক্ষমতা দেয় আপনি সেটাকে কি ভুল প্রমাণ করতে পারেন। এখন আমরা 15 নম্বর যদি দেখি, 15 নম্বর আমাদেরকে বলে কোন আদালতে আপনি মামলাটা করবেন। এটা সাধারণত টেরিটোরিয়াল জুরিডিকশন আলোচনা করে। যেমন আমরা জানি হাইকোর্টের কি আছে, অরিজিনাল জুরিডিকশন আছে সিভিল মামলা দেওয়ার, ডিস্ট্রিক্ট জজের আছে, যে সিভিল কোর্টের আছে, স্মল কজ কোর্টের আছে, সবারই তো অরিজিনাল জুরিডিকশন আছে। এখন আপনি মামলাটা করবেন কোন আদালতে, তো এই জন্য 15 নম্বর বলে দিচ্ছে যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে গিয়ে আপনি মামলাটা করবেন। এই জন্য মামলাগুলো আমাদেরকে সহকারী, সিনিয়র এবং জুগনার আদালতে করতে হয় 15 নম্বর সেকশনের কারণে। যদিও হাইকোর্টের জুরিডিকশন আছে, যদিও জেলা জজ চাইলে সরাসরি মামলা নিতে পারে, আপনি যখন সিভিল কোর্ট অ্যাক্ট 1887 পড়বেন সেখানে বলাই আছে জেলা জজেরও ক্ষমতা আছে, কিন্তু 15 নম্বর সেকশনের কারণে আপনাকে সর্বনিম্ন আদালতে মামলা করতে হয়। 16 নম্বরটা মনে রাখবেন, হেডিংটা যে আপনার বিষয়বস্তু যেখানে মামলা সেখানে হবে। তো এখন এই বিষয়বস্তুর মধ্যে এখানে কিছু জিনিস বলা আছে যেগুলো আপনার যে লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলোকে আপনাকে কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে, এটার মুখস্থ করা ছাড়া উপায় নেই। এখন এই যে বিষয়বস্তু যেখানে মামলা সেখানে, এর মধ্যে প্রথমে হচ্ছে যদি আপনি স্থাবর সম্পত্তি দখল উদ্ধার সংক্রান্ত যদি মামলা করেন, চাই সেটা আপনার ভাড়া বা রেন্ট বা মুনাফা সহ হোক অথবা মুনাফা বাদ দিয়ে হোক, যদি আপনি স্থাবর সম্পত্তি পার্টিশন সংক্রান্ত মামলা করেন তাহলে জমি যেখানে মামলা সেখানে, যদি আপনি সম্পত্তি বাজেয়াপ্ত বিক্রি অথবা যে রিডামশন সংক্রান্ত মামলা করেন তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়বস্তু যেখানে মামলা সেখানে, অথবা আপনি স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে কোনো প্রকারের রাইট অথবা ইন্টারেস্ট ডিক্লারেশন চান সেখানে বিষয়বস্তু যেখানে মামলা সেখানে। এটা ছাড়া কেউ যদি কি করে আপনার স্থাবর সম্পত্তির ক্ষতি করে তার ক্ষতিপূরণের মামলাও বিষয়বস্তু যেখানে মামলা সেখানে। এটা ছাড়া এটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, আপনি যদি উদ্ধার করতে চান বিষয়টা যেখানে আছে অস্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে, তবে এর 2টা ব্যতিক্রম আছে, এটা মনে রাখবেন। 16 নম্বরে স্মরণ রাখবেন 1, 2, 3, 4, 5, 6টা, 6টা আমাদের বর্ণনা দেওয়া আছে এবং এখানে 2টা ব্যতিক্রম আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্যতিক্রম 2টা কি, সেটা হচ্ছে যে প্রোভাইডেড দ্যাট দিয়ে বলা আছে যখন কি করবে আপনি স্থাবর সম্পত্তির কম্পনসেশন সংক্রান্ত, সম্পত্তিটা তো আপনার হচ্ছে স্থাবর কিন্তু এর কেউ ক্ষতি করে চলে গেল, এখন মামলাটা কোথায় করবেন? তো বলতেছে এই রকম যখন আপনি স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা করবেন, মামলাটা তখন আপনার সম্পত্তি যেখানে সেখানে তো আপনি করতে পারবেন, পাশাপাশি যে আপনার ক্ষতিটা করলো উনি যেখানে বসবাস করে, ডিফেন্ডেন্ট যেখানে বসবাস করে সেখানে, যেখানে উনি ব্যবসাপাতি করে সেখানে, অথবা যেখানে উনি কি করেন সাময়িক কোনো কাজ করেন সেখানেও আপনি মামলাটা করতে পারবেন। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যদি স্থাবর সম্পত্তির নর্মাল নিয়ম হচ্ছে সম্পত্তি যেখানে মামলা সেখানে, কিন্তু কেউ যদি সম্পত্তির ক্ষতি করে আপনি ক্ষতিপূরণের মামলা করতে চান তাহলে বিবাদী যেখানে বসবাস করে, যেখানে ব্যবসা করে, যেখানে ব্যক্তিগত কোনো কাজ করে তার পার্সোনাল বেনিফিটের জন্য সেখানে আপনি কি করতে পারবেন মামলাটা করতে পারবেন। আরেকটা বিশেষ নিয়ম হচ্ছে এই যে আমরা
মর্গেজ সংক্রান্ত, সেল সংক্রান্ত, ফোরক্লোজার সংক্রান্ত বিষয় স্পেশাল নিয়ম দিয়ে বলতেছে এখানে। এক্ষেত্রে যদি যে কজ অফ অ্যাকশনটা যদি আংশিক যদি যে স্থানে হবে, দেখেন এখানে বলতেছে প্লেস হোয়ার কজ অফ অ্যাকশন হ্যাজ হোল্ডলি অর পার্টলি এরাইজেন। এর মেইন থিমটা হচ্ছে ধরেন আপনি ঢাকায় থাকেন, আপনি ব্যাংক থেকে লোন নিলেন, আপনার সম্পত্তি ঠাকুরগাঁয় আছে, রংপুরে আছে, সিলেটে আছে, আপনি তিন জায়গার কি করলেন, দলিলটা জমা করলেন ব্যাংকে, ইকুইটেবল মর্গেজ করলেন, টাকা পয়সা আপনি ডিফল্ট করলেন। এখন কি করবে, আপনার সম্পত্তি তো রংপুরে, আপনার সম্পত্তি সিলেটে, ভিন্ন জায়গায়, কিন্তু আপনি ওই মামলাটা ঢাকায় এই কারণেই করতে পারবেন কারণ সেখানে আপনার কি হচ্ছে সম্পত্তিটা ভিন্ন ভিন্ন জায়গায়, কিন্তু কজ অফ অ্যাকশনটা আপনার ঢাকায় অ্যারাইজ হয়েছে, আপনি সেখানে ডিফল্ট করছেন। তো এই জন্য এই সি নাম্বারটা ব্যতিক্রম, আর আমাদের সর্বশেষ যেটা হচ্ছে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, এই দুটা একটু ব্যতিক্রম। এই দুটা আলাদা করে আপনারা একটু মার্ক করে রাখবেন যে আমরা যখনই কোনো সম্পত্তি বাজেয়াপ্ত, সেল বা রিডামশন করব, এটা কজ অফ অ্যাকশন আংশিক অথবা সম্পূর্ণ যেখানে সেখানে মামলাটা করতে পারবো। আর স্থাবর সম্পত্তি হলে বিবাদী যেখানে বসবাস করে, বিবাদী যেখানে কাজ করে, ব্যবসাপাতি করে, অথবা তার ব্যক্তিগত প্রয়োজনে যদি অস্থায়ীভাবেও থাকে, সেখানেও আপনি মামলাটা করতে পারবেন। তাই 16 নম্বর সেকশনটা আপনারা একটু ভালো করে লিখিতের জন্য, আর এই প্রতিটা সেকশন একটু সাব ক্লজ যেগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবেন। 17 নম্বরটা খুবই খুবই ইজি, আপনি জাস্ট এইটুকু মনে রাখবেন 17 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি দুইটা আদালতের এখতিয়ারের মধ্যে আসে, আপনি যে কোনো একখানে করতে পারবেন, কোনো টেনশন নাই। তাহলে 17 নম্বর হচ্ছে যদি দুইজনের মধ্যে আসে, আপনি এখানে করেন, এতে করেন, বিতি করেন, কোনো সমস্যা নাই। 18 নম্বর হচ্ছে যেখানে সন্দেহ আছে, আনসার্টেনিটি আছে, যে কয়ের জুরিডিকশন আসলো না খয়ের আসলো, এইরকম ক্ষেত্রে আপনি যেই কোনো এক জায়গায় করে দেন, পরে আদালতের দায়িত্ব। বলতেছে আদালত সর্বপ্রথম কি করবে, এই যে তার টেরিটোরিয়াল যে জুরিডিকশন সংক্রান্ত অনিশ্চয়তার ব্যাপারে একটা বক্তব্য সে লিপিবদ্ধ করবে যে এইরকম মামলাটা আসছে, এটার টেরিটোরিয়াল জুরিডিকশন নিয়ে সন্দেহ আছে, আমি মনে করলাম যে আমার এখতিয়ার আছে, তাই আমি মামলা চলমান রাখলাম। এই 18 নম্বর হচ্ছে অনিশ্চয়তা। এখন আসি আমরা 19 নম্বর, বলতেছে যে মানহানি। মানহানি কিসের, দুইটা বস্তুর, এক হচ্ছে ব্যক্তির মানহানি হইতে পারে, দুই হচ্ছে যে ইমুভেবল প্রপার্টির মানহানি বা ক্ষতিপূরণ, দুইটাই হইতে পারে। এগুলার মামলা আপনি কোথায় করবেন, তো মামলার স্থান যদি বলা হচ্ছে, যদি ক্ষতি আপনি এক স্থানে করছেন এবং যিনি ক্ষতিটা করলো উনি যদি অন্য স্থানে বসবাস করে, তাহলে সেক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করবে। এখন এই ক্ষেত্রে আমরা আমাদের যে ভুল ধারণা সেটা হচ্ছে যে ক্ষতিটা আমার সাথে হইলো, এখন বিবাদী যেখানে সেখানে আমি গিয়ে মামলা করব, তার মানে আমাকেই বেশি যাইতে হচ্ছে। এর বেসিক নিয়ম হচ্ছে যে আইন মনে করে উনি কোনো ক্ষতি করে নাই যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ না করবেন। এই জন্য আমরা ফৌজদারি মামলায় দেখি আসামিকে বেইল বা জামিন দেওয়া হয়, কি জন্য, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে উনি নির্দোষ। তো এই জন্য আপনি যার বিরুদ্ধে এলিগেশন লাগাচ্ছেন, আইন ধরে নিবে উনি নির্দোষ, উনি কোনো অপরাধ করে নাই, তাই অযথা উনাকে আপনি আপনার জায়গায় টেনে এনে ওনার ক্ষতি করা যাবে না। এর জন্য আপনি মামলাটা কজ অফ অ্যাকশন যেখানে হচ্ছে সেখানে, অথবা বিবাদী যেখানে বসবাস করে, অথবা ব্যবসা করে, অথবা ব্যক্তিগত কাজ করে, সেখানে আপনি মামলাটা তাকে করতে হবে। তাহলে আমরা মানহানি বা ক্ষতিপূরণের মামলা যেটা, সেটা আমরা দেখলাম কোথায় করা যাচ্ছে, আপনার ব্যক্তি হোক অথবা মুভেবল প্রপার্টি হোক, ওই বিবাদী বা যিনি আপনার ক্ষতি করলো উনি যেখানে বসবাস করে, যেখানে ব্যবসাপাতি করে, যেখানে অস্থায়ীভাবে কাজ করে, আপনি সেখানে করতে হবে আপনাকে। তো তাহলে আমরা যেই যে জিনিসগুলো পড়বো, এর পাশাপাশি যখন আপনি কি করবেন, দণ্ডবিধি যদি পড়েন সেখানে 499 থেকে 502টাও এটার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। সেখানেও কিন্তু এক প্রকারের মানহানির বিষয় আলোচনা করা আছে, যে মানহানির জিনিসটা কি, মানহানির মামলাটা কোথায় করা হবে সেখানেও কিন্তু বলা আছে। তাই এই মানহানির সাথে আপনি সেই মানহানিটাও যদি মিলিয়ে পড়েন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে। তাহলে মানহানির মামলা আমরা টোটাল যদি দেখি সিপিসির অধীনে 4 জায়গায় করতে পারবো। কজ অফ অ্যাকশন যেখানে হইলো, যেখানে আপনার ক্ষতিটা হইলো, আপনি সেখানে করতে পারেন, অথবা বিবাদী যেখানে বসবাস করে, বিবাদী বাস করে, বিবাদী কাজ করে, বাদী বসবাস করে যেখানে, সেখানে আপনি মামলা করতে পারবেন না, বিবাদীর 3 জায়গায়, অথবা যেখানে আপনার ক্ষতিটা করলো সেই এলাকায় আপনি মামলাটা করতে পারবেন। তারপর যদি আমরা দেখি, আমরা দুটো টানবো, 20 নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে আমরা কি করলাম 16, 17, 18, 19,
এই সেকশনগুলোর মধ্যে যদি কোনো জিনিস কাভার যদি না হয়, 20 নম্বর বলতেছে আমি কি করব, আমি কাভার করে দেব। তো বলতেছে যে বিবাদীর মামলার কারণ যেখানে মামলা সেখানে হবে। এখন বিবাদী একাধিক, একজন ঢাকার, একজন চট্টগ্রামের, একজন রাজশাহীর, এখন আপনি কি করবেন? তো এখানে সেটাই বলতেছে যে বিবাদীরা যেখানে বসবাস করে আপনি সেখানে মামলা করেন, ব্যবসা করে অথবা ব্যক্তিগত কাজ করে সেখানে মামলা করে দেন। তারপর বলতেছে যদি একাধিক হয়, এক্ষেত্রে আপনার জন্য 2টা অপশন। আপনি মামলাটা করার পরে আদালতের অনুমতি নিতে হবে। যদি আদালত মনে করে যে তিনজন তিন জায়গার হলেও, এ এক জায়গার, বি এক জায়গার, সি এক জায়গার, আদালত যদি আপনাকে অনুমতি দেয় যে আপনি এখানে মামলা করছেন, কোনো সমস্যা নাই, বাকিরা এখানেই আসবে। অথবা বলতেছে যে আপনি যেইখানে মামলা করলেন, বাকি যারা ওই জায়গার অধিবাসী না, ওদের যদি অনাপত্তি থাকে, ওরা যদি বলে আচ্ছা সমস্যা নাই, আপনি মামলা করছেন, আমরা এই আদালতে এই মোকাবেলা করব, তাহলে সেখানে মামলাটা চলবে। তাহলে একাধিক জায়গার ব্যক্তি যদি থাকে, সেক্ষেত্রে 2টা অপশন, আদালতের অনুমতি অথবা বিবাদীর সম্মতি। তাহলে আমরা এটা মনে রাখবো, আদালতের অনুমতি অথবা বিবাদীর সম্মতি। এখন আসি 21 নম্বর, বলতেছে আপনার যদি এই যে আমরা জায়গাগুলো সম্পর্কে যদি আপত্তি থাকে, যদি এখতিয়ার থাকে, আপনার যদি অবজেকশন যদি থাকে যে না এখানে মামলা করা যাবে না এটা সেটা, তো বলতেছে আপনি কি করবেন, একদম প্রাথমিক পর্যায়ে প্রথম শুনানিতে আপনার আপত্তির কারণটা তুলে ধরবেন। যদি আপনার জুরিডিকশন সংক্রান্ত কোনো আপত্তি থাকে, সেটা যেই কোনো প্রকারের জুরিডিকশন হোক, টেরিটোরিয়াল, সাবজেক্ট ম্যাটার অথবা হোক আপনার পেকুনারি, আপনি প্রথম দিনে কি করবেন, তুলে ধরবেন। তবে আর যদি আপিল বা রিভিশন পর্যায়ে আপনি এটা তুলে ধরতে পারবেন না যে তার কি ছিল না, সেখানে তার জুরিডিকশন ছিল না, তবে আনলেস ব্যতিক্রম শব্দ দেওয়া আছে, যদি আপনি প্রমাণ করতে পারেন যে আসলে এর ফলে ন্যায় বিচারটা ব্যাহত হচ্ছে, তাহলে ভিন্ন কথা। তাহলে 21 নম্বরে হচ্ছে আপনার জুরিডিকশন সংক্রান্ত আপনার অবজেকশন বা আপত্তি, সাধারণ নিয়ম, আপনি কি করবেন, প্রথম শুনানিতে আপনি তুলে ধরবেন, আপিল বা রিভিশন পর্যায়ে তুলে ধরতে পারবেন না। গ্রাউন্ড একটাই, যদি আপনি প্রমাণ করতে পারেন যে ন্যায় বিচার ব্যাহত হবে, তাহলে ভিন্ন কথা। 22 নম্বরে একটা কথা বলি, 22 নম্বরে হচ্ছে এই যে আমরা 16, 17, 18, 19 বিভিন্ন জায়গায় দেখলাম একটা মামলা 3-4 জায়গায় করা যায়। এখন আপনার যদি আপত্তি থাকে, 22 নম্বরে শুধুমাত্র যিনি বিবাদী উনি মামলাটা হস্তান্তর করতে পারবে। তাহলে যিনি বিবাদী উনি মামলা হস্তান্তর করতে পারবে, তবে তাকে প্রথম শুনানিতে প্রাথমিক পর্যায়ে কি করতে হবে, আবেদনটা করতে হবে। 23 নম্বর বলে দেয় আবেদন কার কাছে করবেন। আবেদন বলতেছে যদি একই আপিলেট কোর্ট হয়, একই আপিলেট কোর্ট হইলে ওই আপিলেট কোর্টের কাছে, আর যদি বিভিন্ন আপিলেট কোর্ট হয় তাহলে আপনি হাইকোর্ট ডিভিশনে করবেন। 24 নম্বর যেটা বলে, 24 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, 2টা কথা বলে, একটা হচ্ছে ট্রান্সফার সংক্রান্ত কথা বলে, আবার মামলা উইথড্র সংক্রান্ত কথা বলে। এর সাথে সব সময় আমরা ওয়ার্ডার 23 মিলিয়ে পড়বো, আজকে আমরা ওয়ার্ডার 23 পড়বো না, যেহেতু ওয়ার্ডার গুলো আমরা পৃথকভাবে পড়বো। তবে আপনি সেকশন 24 সাথে সবসময় 23 নম্বর অর্ডারটা লিখে রাখেন, যে দুটো আপনাকে একসাথে পড়তে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ ধারণা পাবেন মামলা কি করা সংক্রান্ত, ট্রান্সফার সংক্রান্ত এবং উইথড্র সংক্রান্ত। আমরা 22 নম্বরে বলেছি শুধুমাত্র মামলা অর্থাৎ স্যুটকে ট্রান্সফার করতে পারবে বিবাদী, কিন্তু 24 নম্বরে হচ্ছে যে মামলার যে কোনো স্তরে, যে কোনো মামলা, এটা যে কোনো পক্ষ, বাদী হোক বিবাদী হোক অথবা আদালত, নিজে থেকে কি করতে পারবে, যে মামলাগুলো হস্তান্তর করে দিতে পারবে। কে পারবে? জেলা জজ এবং হাইকোর্ট, তারা কি করতে পারবে, যে কোনো একটা মামলা যে কোনো অবস্থায় চলমান থাকুক, সেটাকে তারা এক কোর্ট থেকে অন্য কোর্টে, এক জেলা থেকে অন্য জেলায় তারা সেটাকে ট্রান্সফার করতে পারবে। পক্ষকে নোটিশ দিলেও তাদের খুশি, না দিলেও খুশি, এটা মনে রাখবেন। তাহলে 24 নম্বরটা একটা বিশাল ক্ষমতা দেয় আদালতকে, মামলার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষ আবেদন করে অথবা আদালত নিজের থেকে যে কোনো মামলা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক কোর্ট থেকে অন্য কোর্টে তারা কি করতে পারবে, সেটা ট্রান্সফার করে দিতে পারবে। এখন আসি আমরা, তারপরে যেটা বলতেছে, এর যখন এই সেকশনটা আমরা পড়তে যাব, এখানে আমরা কি পাবো, 2টা জিনিস পাবো, একটা হচ্ছে মামলা ট্রান্সফার সংক্রান্ত বিষয়, আর একটা হচ্ছে মামলা তুলে নেওয়া সংক্রান্ত বিষয়, উইথড্রল সংক্রান্ত বিষয়। তো এটার মধ্যে ওইটা বলতেছে যে কোনো মামলা যে কোনো পর্যায়ে আপিল অথবা অন্যান্য কার্যক্রম যেগুলো থাকবে, যে কোনো অবস্থায় আদালত কি করতে পারবে, সেটাকে তুলে নেওয়ার আদেশ দিতে পারে বা আদালত নিজে থেকে তুলে নিতে পারে। তাহলে আমরা এখানে দেখতেছি যে ট্রান্সফার এবং যে উইথড্রল সংক্রান্ত বিষয়,
আদালত নিজে থেকে করতে পারবে 24 নম্বর ধারায়, যেই তার অধীনস্থ যে কোনো আদালতকে দিতে পারবে, যেই আদালত থেকে তারা নিয়ে গেছিল ওই একই আদালতে আবার বিচারের জন্য পাঠাইতে পারবে। হয়তো একটা সহকারী জজ আদালত থেকে জেলা জজ কি করলো, একটা মামলা তুলে নিল, নেওয়ার পরে যখন আবার দেখলো যে কার কাছে পাঠাবে, তখন আবার তার মনে হইলো যে না, যার কাছ থেকে আমি নিয়ে আসছিলাম সেই যোগ্য, তো রিট্রান্সফারও করে দিতে পারবে। তাহলে 24 নম্বর যে ধারার যে ক্ষমতা এটা কিন্তু আমাদের অনেক বেশি, তাই আমরা সেটাও একটু পড়ার চেষ্টা করব। 24 নম্বরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি দেখি, সেটা হচ্ছে যখন একটা মামলা ট্রান্সফার করা হবে তখন কি নতুন থেকে কার্যক্রম শুরু হবে, না যে অবস্থায় ছিল সেই অবস্থায়। তো এই জন্য যখনই একটা মামলা ট্রান্সফার হবে, বলতেছে ওই যেই আদালত ট্রান্সফার করলো সে বলে দিবে যে মামলাটা কি প্রথম থেকে চলবে আবার, না যেই অবস্থা পর্যন্ত মামলাটা চলমান হয়েছিল সেখান থেকে চলবে। এটা আদালতের উপর নির্ভর করে, যে আদালত ট্রান্সফারের নির্দেশ দিবে তারা সেখানে ডাইরেকশন দিয়ে দিবে যে এটা কোথা থেকে কি কার্যক্রমটা চলবে। 24-এ বলতেছে যদি কোনো পক্ষ যদি আবেদন করে 24-এর এ, তাহলে আদালত অপর পক্ষকে নোটিশ দিবে, আর আদালত নিজে থেকে যদি ট্রান্সফার করে কোনো নোটিশ দিবে না, যেই দিন শুনানির দিন ধার্য আছে ওই দিন তারা আসলে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার মামলা ওই আদালতে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে 24-এর এ তে বলা হচ্ছে যদি কেউ আবেদনের মাধ্যমে ট্রান্সফার করে তাহলে আদালত অপর পক্ষকে নোটিশ দিবে, নোটিশ দেওয়ার পর তারা আসলে জানাবে যে আপনার মামলাটা ওইখানে গেছে। আর আদালত যখন নিজের থেকে ট্রান্সফার করবে কাউকে নোটিশ দিবে না, নির্ধারিত যে ডেট আছে ওই ডেটে যখন তারা আসবে তখন শুধু তাদেরকে জানিয়ে দিবে। 26 নম্বর, এটা আমরা যখন অর্ডারটা পড়বো তখন আরো বিস্তারিত জানতে পারবো, আমাদেরকে বলে যে মামলা দায়েরের অধিকার দেয়। 26 নম্বর সেকশনের ক্ষমতা বলে আপনি আরজি দাখিল করতে পারেন। আর যে জিনিসটা কি বলতেছে, প্রেজেন্টেশন অফ প্লেইন্ট। এই প্লেইন্ট কি, প্লেইন্ট হচ্ছে যে বাদীর তার লিখিত যে অভিযোগ সেটাই হচ্ছে প্লেইন্ট। 27 নম্বর যে জিনিসটা বলে সেটা হচ্ছে আমাদের সমন জারি, যেটা আমরা ওয়ার্ডার 5-এর সাথে যখন ওয়ার্ডার 5 পড়বো তখন আমরা সেখানে বিস্তারিত পাবো। এখানে তেমন কিছুই নাই, জাস্ট সমন জারির অধিকারটা দেওয়া আছে। সেকশন 29 বলতেছে যদি বিদেশি আদালত বাংলাদেশে সমন জারি করতে চায় তাহলে সেটাও কোনো সমস্যা নাই, সেটাও জারি করতে পারবে 29 ধারার ক্ষমতা বলে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 30 নম্বর সেকশন। 30 নম্বর সেকশন যে কথাটা বলে, এটার সাথে আমাদের ওয়ার্ডার 11টাও একসাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। যখন একটা মামলার ইস্যু গঠন হবে, এই 30 নম্বরের যে কাজটা আসবে, একটা মামলার যখন বিচার্য বিষয় গঠিত হবে, বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে কিন্তু কাজগুলা করতে হয়, যেটা আমরা ওয়ার্ডারের মধ্যে পাবো। এটা কথা হচ্ছে এক পক্ষ অপর পক্ষকে কি করতে পারে, বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। কেন প্রশ্নটা করবে, মামলাটা বোঝা যাচ্ছে না, বা বাদী বা বিবাদী তার যে আর্জি বা লিখিত জবাবে এমন কোন দলিলের কথা উল্লেখ করছে যেটা সে সাবমিট করে নাই। তো অপর পক্ষ তখন সে কি করতে পারে, বিভিন্ন প্রশ্ন করতে পারে আদালতের মাধ্যমে, অপর পক্ষকে বলতে পারে আপনি ওই দলিল যেটা উল্লেখ করছেন ওইটা সাবমিট করেন। অথবা আদালত নিজের থেকে কি করতে পারে, কোনো পক্ষকে যে কোনো প্রকারের দলিল, যে কোনো প্রকারের তথ্য, যে কোনো প্রকারের সাক্ষী যেটা সে ইনক্লুড করেছে বলতে পারে যে আপনি এই জিনিসটা ইনক্লুড করেন। অথবা আদালত নিজে থেকে কি করতে পারে, কোনো সাক্ষীকে বা কারো কাছে একটা দলিল আছে এই মর্মে তাকে বাধ্য করাইতে পারে যে আপনি ওইটা নিয়ে আসেন। তাহলে 30 নম্বর আমাদের হচ্ছে যে ডিসকোভারি অ্যান্ড ইন্সপেকশন, যে কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে অথবা আদালত নিজের থেকে বিভিন্ন প্রকার তথ্য, দলিল, সাক্ষী এদেরকে বাধ্য করতে পারে আদালতে সেই জিনিসটা উপস্থাপন করার জন্য। 31 নম্বর বলতেছে, যেটা আমরা যদি দেখি, 31 নম্বর আমাদের বলে যে সাক্ষীদের সমন। আমরা পূর্বে পড়েছি যে বিবাদীর প্রতি সমন, এখন হচ্ছে সাক্ষীদের প্রতি সমন। তা একটা কথা মনে রাখবেন, যেটা সেটা হচ্ছে যে দেওয়ানি আদালতে আপনার সাক্ষী আপনার কথায় আসে না, আপনার সাক্ষী আদালত সমন দেয় বলেই আসে। এখন এই যে আমরা সমন গুলা দেখলাম, এখন এই 30 ধারায় যে যে আদেশটা আদালত দিল আপনি যদি পালন না করেন কি কি কাজ করা যেতে পারে, যেটা আপনার জন্য এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, MCQ হোক বাইবা হোক অথবা লিখিত হোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে 30 ধারার ক্ষমতা বলে যখন আদালত একটা দলিল উপস্থাপন করার নির্দেশ দিল, আপনি যদি না করেন আদালতের কি ক্ষমতা আছে, আপনার বিরুদ্ধে কি কি অ্যাকশনটা নিতে পারবে। তো প্রথম বলতেছে আপনাকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ইস্যু করাইতে পারবে, আপনার সম্পত্তি কোক করে সেগুলো বিক্রি করে দিতে পারবে, সর্বোচ্চ 500 টাকা আপনাকে জরিমানা করতে পারবে।
এটা ছাড়া আপনাকে বাধ্য করতে পারে যে আপনি জামানত ইস্যু করেন, যে কোনো সিউরিটি দেন, আপনি আসবেন না, আপনি যে কোনো একটা জামানত রাখেন। যদি আপনি জামানত না রাখেন, আপনাকে দেওয়ানি কারাগারে আটক রাখার ক্ষমতা আছে। তাহলে আদালতের আদেশ যদি আপনি না মানেন 30 ধারার, তাহলে 32 ধারা বলতেছে আদালতের কাছে এই ক্ষমতাগুলো আছে, আপনাকে গ্রেফতার করতে পারবে, আপনার সম্পত্তি কুক করে সেগুলো বিক্রি করে দিতে পারবে, সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারবে। এই 500 টাকার কথা কিন্তু ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু আসতে পারে। আপনাকে বলতে পারে আপনি জামানত বা সিকিউরিটি দেন, যদি না দেন আপনাকে দেওয়ানি আদালতে আদালত কি করতে পারবে, প্রেরণ করতে পারবে। 33 কিছুই বলে না, বলে যে মামলা শোনার পর আদালত রায় দিবে, আর সেই রায়ের ভিত্তিতে ডিক্রি জারি হবে, যেটা আমরা ওয়ার্ডার 20 যখন পড়ব তখন বিস্তারিত জানতে পারবো। গত পর্বে আমাদের বাকি ছিল এই সুদ সংক্রান্ত বিষয়, ইন্টারেস্ট বা সুদ সংক্রান্ত বিষয়। তো ইন্টারেস্ট বা সুদ সংক্রান্ত বিষয় শুধু মানি স্যুটের ক্ষেত্রে আসবে, একটা কথা মনে রাখবেন, মানি স্যুট বা টাকার মামলার ক্ষেত্রে আসবে। তো এক্ষেত্রে আদালত কি করতে পারে, এক্ষেত্রে আমাদের মনে রাখার যে বিষয়টা হচ্ছে যে মানি ডিক্রি যদি হয়, তাহলে আদালত তার ক্ষমতা বলে, তার মানে আদালতে যদি ইচ্ছা হয় মূল যে টাকা, আপনি 1 লক্ষ টাকা পাওনাদার, এখন এই মূল টাকার সাথে আপনি যেদিন থেকে মামলা দাখিল করলেন সেদিন থেকে ডিক্রি লাভ করা পর্যন্ত আপনাকে কি করতে পারে, সুদ প্রদানের আদেশ দিতে পারে। এটা হচ্ছে একটা, আপনি যে দিন থেকে মামলা করলেন সেই দিন থেকে, যেদিন থেকে ডিক্রি পাইলেন এর মধ্যবর্তী সময়ের জন্য আদালত সুদ প্রদানের আদেশ দিতে পারে। তো বলতেছে এর বাইরে আদালত কি করতে পারে, আপনাকে ডিক্রি পাওয়ার পর থেকে যেই দিন পর্যন্ত আপনাকে টাকাটা পরিশোধ করা হবে সেই দিন পর্যন্ত সুদ প্রদান করতে নির্দেশ দিতে পারে। তাহলে দুইটা, যখন আপনি মামলা করলেন যতদিন ডিক্রি পাইলেন এই মধ্যবর্তী সময়ের জন্য আদালত দিতে পারে, এর পাশাপাশি ডিক্রি পাওয়ার পর থেকে যতদিন পর্যন্ত সে টাকাটা না দিচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে সুদ প্রদানের নির্দেশ দিতে পারে। এখন বলা হচ্ছে যদি আদালত এই বিষয়ে নীরব থাকে, তাহলে ধরে নিতে হবে আদালত অস্বীকার করছে। আবারও এক্ষেত্রে ওইটাই আসলো যে নীরবতা সবসময় সম্মতির লক্ষণ না, নীরবতা হচ্ছে অস্বীকার, যে আদালত অস্বীকার করতেছে যে না আপনাকে আমি সুদ প্রদান করব না। তো এই যে সুদ প্রদানের বিষয়টা, এটা কত পার্সেন্ট হতে পারে, তো এইটা যদি আমরা একটু পরে দেখবো, এটাও সর্বোচ্চ 6% হতে পারে ম্যাক্সিমাম। আদালত সর্বোচ্চ কত পার্সেন্ট, ধরেন 1 লাখ টাকা ছিল আপনার 1 বছর, বাৎসরিক 6% হিসাবে আদালত দিতে পারে। এখন আসি আমরা তারপরে সেকশন 35, 35A, 35B। এটা কি বলতেছে, কস্ট বা খরচা সংক্রান্ত বিষয় বলে 3 প্রকারের খরচা উঠতে পারে, একটা হচ্ছে জেনারেল কস্ট, কম্পেনসেটরি কস্ট, আর একটা হচ্ছে ডিলে কস্ট। জেনারেল যে খরচা, এটাও হচ্ছে যে আদালতের ডিসক্রিশন, আদালত চাইলে দিতে পারে না চাইলে নাই। এখন এই খরচাটা আপনি, আমরা যেমন আপনাদেরকে যে ডিক্রিটা দিয়েছি সেখানে বলা আছে যে বিনা খরচায় বিবাদীর বিরুদ্ধে ডিক্রিটা কি করা হইলো, মামলাটা নিষ্পত্তি করা হইলো। যখনই আপনি মামলা করেন আপনার টাকা পয়সা খরচ হয়, কোর্ট ফি দিতে হয়, আদালতে যাইতে হয়, সাক্ষীদের নিয়ে আসতে হয়, আইনজীবী টাকা পয়সা খরচ করতে হয়। এখন আপনি কি করলেন, মামলা তো জিতলেন কিন্তু আপনার যে 50, 60 বা 1 লক্ষ টাকা খরচ হইলো আদালতে আসতে, তো আপনি কি মনে করেন না যে এই টাকাটা আপনি পাওয়ার হকদার? তো এই জেনারেল কস্টে 35 ওই কথাটাই বলতেছে যে আপনি এই টাকাটা পাওয়ার হকদার, আদালত তার যে ইচ্ছা অনুযায়ী আপনাকে আদেশ দিতে পারে। এক্ষেত্রে একটা কথা হচ্ছে কস্ট শেল ফ্লো দা ইভেন্ট, এর সহজ কথা হচ্ছে যিনি মামলাটা জিতবেন ওনাকে কি করা হবে, ওনার পক্ষে কস্টটা দেওয়া হবে, মানে যত টাকা পয়সা খরচ হয়েছে ওনার মামলাটা জিতার জন্য আদালত তার ইচ্ছা অনুযায়ী অপর পক্ষকে বাধ্য করতে পারে। এখন কত টাকা বাধ্য করবে, কে দিবে, কোন সম্পত্তি থেকে আদায় করবে, কতটুকু আদালত দিবে, সেটা আদালতের ক্ষমতা। আপনাকে 5,000 দিবে, 10,000 দিবে, না 50,000 দিবে, সেটা আদালতের ক্ষমতা। আপনি যদি মামলা জিতেন আপনি এই কস্টটা আদালতের কাছে দাবি করতে পারেন, আদালত তার ইচ্ছা অনুযায়ী সেটা দিবে। যদি আদালত আপনাকে সেই কস্টটা না দেয়, আদালত এইটা বাধ্য আপনার ডিক্রির মধ্যে লিখবে যে আপনি মামলাটা জিতার পরেও কেন আদালত আপনাকে কস্টটা দিচ্ছে না, এর একটা লিখিত সে শর্ট নোট দিবে যে আপনি মামলা জিতছেন এই কারণের জন্য আমি আপনাকে দিচ্ছি না। তাহলে আমরা জেনারেল কস্ট হচ্ছে মামলা পরিচালনায় যেই ক্ষতিটা হয়, যত টাকা পয়সা ক্ষতি হয়, এটা আদালত চাইলে, আপনি যদি চান আপনার জন্য আদালত অ্যাওয়ার্ড করতে পারে।
এখন এর পাশাপাশি এর উপরে আবার বাহ্যিক 6% কিন্তু আবার আপনাকে কি করতে পারে, আপনি ধরলাম যে 56 বা 50,000 খরচ করে কোর্ট ফি দিয়েছেন, আনুষঙ্গিক খরচও আপনার কি হইলো 1,00,000 টাকা খরচ হয়েছে, মামলা চললো 20 বছর, তখন 1,00,000 টাকা দিলে তো আর আপনার কোনো লাভ হচ্ছে না, কারণ 20 বছর আগেই আপনি 1,00,000 টাকা খরচ করে ফেলাইছেন। তো আদালত এই আইন বলতেছে বাৎসরিক 6% হিসাবে, সর্বোচ্চ 6% হিসাবে আপনাকে সুদ সহ খরচাটা দিতে পারে। তাহলে জেনারেল কস্ট আমরা মনে রাখবো যে আপনার অরিজিনাল যে খরচ সেটা দিতে পারে, সাথে আদালত চাইলে আরো 6% সুদ আপনাকে অ্যাড করে আপনার খরচাটা দিতে পারে। 2 নম্বরে আসি এখন, আপনি যদি কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা করেন, ফলস মামলা করেন, অথবা আপনি যদি মিথ্যা বা ফলস হিসেবে ডিফেন্স করেন, একজন একটা ভালো মামলা করছে, সত্য মামলা করছে, আপনি বলতেছেন যে না এটা তো সম্পূর্ণ মিথ্যা, তার মানে হচ্ছে 35-এ যখন আপনি কোনো মিথ্যা মামলা করবেন অথবা মিথ্যা জিনিস ডিফেন্ড করবেন, অপর পক্ষ সেটা তুলে ধরবে, আদালত কি করবে সেটা ডিসঅ্যালাও যখন করবে, তো এটা কোথায় কোথায় হইতে পারে দেখেন, স্যুটের ক্ষেত্রে হইতে পারে, আধার প্রসিডিং এ হইতে পারে, এক্সিকিউশনের ক্ষেত্রে হইতে পারে, শুধু আপিলের ক্ষেত্রে, আপিল বা রিভিশনের ক্ষেত্রে হবে না। আপনি যদি কোনো মিথ্যা মামলা করেন, মিথ্যা কোনো প্রসিডিং এ জড়ান, যদি এক্সিকিউশনেও মিথ্যা কোনো কিছু করেন, আদালত কি করতে পারবে, আদালত আপনার জন্য সর্বোচ্চ, এটা আমরা মনে রাখবো, 20,000 টাকা পর্যন্ত আপনাকে জরিমানা করতে পারে, 20,000 টাকা পর্যন্ত আদালত তাহলে 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। আবার পাশাপাশি বলতেছে আপনি যে মিথ্যা মামলা করলেন, তার মান সম্মান হানি করলেন, আপনার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা করতে এ যে ক্ষতিপূরণ দিল এটা কোনো বাধা হবে না, ক্ষতিপূরণ তো থাকবেই থাকবে, আপনি চাইলে আবার ফৌজদারি মামলাও করতে পারবেন। তাহলে আমরা এইখানে পাইলাম আমাদের খরচ প্লাস 6%, এখানে পাচ্ছি আমরা কত, সর্বোচ্চ 20,000 টাকা আদালত আপনাকে ক্ষতিপূরণ দিতে পারে। এটা তাহলে আপনি এই 35 ধারা মোতাবেক এটাও পাইতে পারেন, এই 35-এর এ ধারা মোতাবেক এটাও পাইতে পারেন। এখন আসি আমরা ডিলে কস্ট, ডিলে একটা 2 প্রকারের হইতে পারে, একটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র আদালত বললো 30 দিনে দাখিল করেন, আপনি করলেন না, আপনি একটা অবজেকশন দাখিল করার সময়সীমা 15 দিন, আপনি করলেন না, এখন এই 15 দিন পরে গিয়ে আপনি দাখিল করতেছেন, তো বলতেছে যে আদালত আপনাকে বলবে যে আপনি আগে কি করেন, আপনি এখানে আগে টাকা পয়সা আপনার পানিশমেন্ট হইলো, আপনি 2,000 টাকা আগে জমা করেন, তারপরে আপনার আবেদনটা আমরা গ্রহণ করব। তার মানে যখন একটা নির্ধারিত সময়সীমা থাকবে যে কোনো একটা আবেদনপত্র বা যে কোনো একটা অবজেকশন দাখিল করার জন্য, আপনি যদি না করেন তারপরে যদি করতে চান তাহলে 2,000 টাকা জরিমানা। এখন আর একটা বলতেছে যে একটা তারিখ ফিক্সড করা আছে, এখন ফিক্সড থাকার পরেও তারপরে আপনি কি করতেছেন, ইচ্ছাকৃত ভাবে আদালতে দেরি করাবেন যে এই শুনানিতে আমি আসি নাই, আসামি যে সাক্ষী অসুস্থ, এটা হইছে সেটা হইছে, তো আদালত যেটা বলতেছে যে 3,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ আদালত কি করতে পারে, এক একটা হিয়ারিং যদি আপনি বিলম্ব করেন ইচ্ছাকৃত আপনাকে বলতে পারে, তাই বলে আপনি যতবার খুশি ততবার নেবেন না, আমরা যখন অর্ডার পড়বো সেখানে বলা আছে যে আপনি সর্বোচ্চ কতবার পর্যন্ত কি করতে পারেন, সময় নিতে পারেন, মামলাকে অ্যাডজন্ট করাইতে পারেন। তাহলে আমাদের এই যে 3টা সেকশন থেকে আমরা মনে রাখবো, 35 হচ্ছে আমাদের খরচাপাতি পাইতে পারি 6% সুদ সহ, 35-এর এ হচ্ছে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা পাইতে পারি, আর 35-এর বি হচ্ছে যদি নির্দিষ্ট সময়, যদি যেই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো অবজেকশন যদি আমাদেরকে দাখিল করার বাধ্যবাধকতা থাকে, আমরা যদি না করি পরবর্তীতে যদি করতে চাই, আদালত সর্বোচ্চ 2,000 টাকা জরিমানা করতে পারবে, আর যেই কোনো হিয়ারিং কে যদি আমরা বিলম্বিত করতে চাই, প্রলম্বিত করতে চাই, আদালত তাহলে কি করবে, আমাদেরকে 3,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তাহলে এই কষ্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমরা এই 3টা লাইন মনে রাখবো, 35-এ হচ্ছে আমাদের 6%, 35-এর এ 20,000 টাকা, 35-এর বি 2,000 এবং 3,000 টাকা। এখন আমরা সর্বশেষ জাস্ট আর 5 মিনিটে আমাদের ক্লাসটা শেষ করতে পারবো, সেটা হচ্ছে ভিআইপি যারা আছেন, 7 জন ভিআইপি আছেন যাদের বিরুদ্ধে মামলা করতে আপনাকে ভিআইপি স্টাইল অবলম্বন করতে হবে। তো এই ভিআইপি হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আমাদের সরকার বা গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে মামলা আপনি সরাসরি চাইলে করতে পারবেন না, পাবলিক অফিসারের বিরুদ্ধে মামলা সরাসরি করতে পারবেন না, যারা বিদেশি রাষ্ট্রের নাগরিক তারা চাইলেই সরাসরি মামলা করতে পারবে না, বিদেশি রাষ্ট্র বাংলাদেশে এসে সরাসরি মামলা করতে পারবে না,
বিদেশি রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক আছে তাদের বিরুদ্ধে আপনি চাইলে সরাসরি মামলা করতে পারবেন না, অথবা যারা ডিপ্লোমেট আছে এদের বিরুদ্ধে আপনি সরাসরি মামলা করতে পারবেন না। আর একটা হচ্ছে যেই মামলায় আপনার কোনো কি নাই, কোনো ইন্টারেস্ট নাই, স্বার্থ নাই, ইন্টারপ্লিডার মামলা বা স্যুট, এই 7টা জিনিস আমরা মনে রাখবো। তাহলে আমাদের সিপিসিতে 7 জন ভিআইপি, এখন এদের কাজটা আমরা একটা দেখি, এদের বিরুদ্ধে আমরা তাহলে কিভাবে মামলা করব। আমাদের 79 থেকে 82 দুইজন ভিআইপির কথা বলে, এটা হচ্ছে রাষ্ট্র এবং পাবলিক অফিসার, এদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয় ওয়ার্ডার 27 এ বিস্তারিত বর্ণনা করা আছে। তারপরে এখান থেকে আমরা যেটা দেখব, আমাদেরকে 80 নম্বর সেকশনে 79 নম্বরে বলতেছে যে এই যে রাষ্ট্র, রাষ্ট্র যদি নিজে মামলা করে অথবা রাষ্ট্রের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন বা পাবলিক অফিসার বা পাবলিক অফিসারের বিরুদ্ধে, মামলার হেডিংটা কি হবে, বিবাদীর নামটা কি হবে বা বাদীর নাম কি হবে, তো তারা বলতেছে বাংলাদেশ হবে। তো এর আসলে শুধু বাংলাদেশ হয় না, যেটা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ আপনি যদি মামলা করেন এ ভার্সেস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা হবে হেডিং। তাহলে এতটুকুই মনে রাখেন, এগুলো মুখস্থ করার কিছুই নেই, জাস্ট একবার আপনি মাথার মধ্যে রাখবেন যে এই ভিআইপিদের বিরুদ্ধে মামলা করার বিশেষ ব্যবস্থা আছে যার নিয়ম কানুন আমাদের 79 থেকে 88-এর মধ্যে আছে। তাহলে আপনি যদি রাষ্ট্র যদি মামলা করে বা রাষ্ট্রের বিরুদ্ধে যদি মামলা হয়, মামলার হেডিং হবে বা বাদী বা বিবাদী হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারপরে বলতেছে আপনাকে 80 নম্বর সেকশন বলতেছে আপনাকে নোটিশ দিতে হবে, আপনি যদি রাষ্ট্র অথবা পাবলিক অফিসারের বিরুদ্ধে মামলা করতে চান, মামলা করার আগে আপনাকে 2 মাসের একটা নোটিশ দিতে হবে। 2 মাসের, কয় মাসের, মনে রাখার বিষয় হচ্ছে নোটিশ দিতে হবে 2 মাসের। এই নোটিশে কিছু জিনিস ইনক্লুড করতে হবে আপনাকে। এখন এই নোটিশটা আপনি কার বরাবর দিবেন, তো বলতেছে আপনি সচিব বরাবর দিবেন অথবা কালেক্টর বরাবর দিবেন, আর যদি সেটা রেলওয়ে সংক্রান্ত বিষয় হয় আপনি জেনারেল ম্যানেজার অফ রেলওয়ে বরাবর দিবেন, দুইটা হচ্ছে কথা। আপনি কি করবেন, যদি সেটা আপনার সচিব বরাবর হয় সচিব বরাবর দিবেন, না হলে কালেক্টর বা ডিসি সাহেব যাদেরকে বলি আমরা, আপনি ওই ডিসি বরাবর আপনি কি করবেন, 2 মাসের একটা নোটিশ দিবেন। এখন এই নোটিশে আপনাকে কি করতে হবে, নোটিশে আপনাকে মামলার কারণটা, আপনি কেন মামলা করতে যাবেন, তার বিষয়বস্তু তুলে ধরবেন, আপনার নাম, আপনি কোথায় বসবাস করেন, আপনি কি প্রতিকার চান, সহজ কথায় আপনাকে আর্জিটাই তুলে ধরতে হবে যে আমার এই হচ্ছে কারণ, আমি আমার নামেই আমি এখানে বসবাস করি, আমি আপনার কাছ থেকে এই প্রতিকারটা চাই। এই মামলার আর্জি, এই আর্জির মতো করে আপনাকে কি করতে হবে, নোটিশ দিতে হবে, নোটিশে 2 মাস সময় দিতে হবে। এখন আপনি যদি ওই নোটিশে যদি মামলার কারণ যদি না লেখেন, আপনি যদি ওই নোটিশে যদি নোটিশটা যদি তাদেরকে প্রদান না করেন, তারপরেও কিন্তু আপনি মামলাটা করতে পারবেন, এটা মনে রাখবেন। তাহলে নর্মাল নিয়ম হচ্ছে আপনি নোটিশ দিবেন, নোটিশে 2 মাসের সময় দিবেন যাতে আপনার সমস্যাটা তারা বুঝে আপনাকে পেমেন্ট করে দিতে পারে বা আপনার সাথে একটা সমঝোতায় চলে আসে। এখন আপনি নোটিশ দেন নাই বা আপনার নোটিশে কারণ উল্লেখ করেন নাই, এটা না করেও আপনি মামলা করতে পারবেন। মামলা করার পরে এখন বিচারককে বলতেছে যে সরকারকে আপনি সর্বনিম্ন 3 মাস সময় দিবেন জবাব দাখিল করার জন্য। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে আমরা 2 মাসের নোটিশ দিব যাতে সরকার কি করতে পারে, আপনার বিষয়টা আদালতের বাইরে মীমাংসা করে নিতে পারে। আপনি যদি নোটিশ না দিয়ে যদি মামলা করেন অথবা নোটিশে যদি আপনার পর্যাপ্ত জিনিস উল্লেখ না করেন, পরে যদি মামলা করে দেন, আদালতকে বলতেছে সর্বনিম্ন আপনি 3 মাস সময় দিবেন সরকারকে জবাব দাখিল করার জন্য। তারপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে 81 ধারা বলতেছে এই রকম মামলা করার পরে কোনো পাবলিক অফিসারকে গ্রেফতার করা যাবে না, তার প্রপার্টি কি করা যাবে না, অ্যাটাচ করা যাবে না, কুক করা যাবে না। তার মানে কোনো পাবলিক অফিসারের বিরুদ্ধে আপনি মামলা করলেও তাকে আপনি গ্রেফতার করতে পারবেন না, আদালতকে বলতেছে তার প্রপার্টি আপনি অ্যাটাচ করতে পারবেন না। তবে ব্যতিক্রম হচ্ছে যদি আদালত ডিক্রি দেয় আপনার পক্ষে, ডিক্রি জারির ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যাবে, ডিক্রি জারির ক্ষেত্রে তার সম্পত্তি কুক করা যাবে, তাতে কোনো বাধা নাই। তারপর বলতেছে এরকম পাবলিক অফিসারকে ব্যক্তিগতভাবে কি করা যাবে না, আদালত যদি সন্তুষ্ট হয় যে তার পাবলিক ডিউটি আছে, প্রতিদিন তাকে আদালতে আসাটা আসলে ক্ষতির কারণ, তাহলে বলতে পারে যে আপনার আসার প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝলাম, সরকারের বিরুদ্ধে যদি আপনি মামলা করেন 2 মাসের নোটিশ দিবেন, নোটিশ না দিয়ে যদি মামলা করে আদালতকে বলতেছে 3 মাসের সময় দিবেন জবাব দাখিল করার জন্য, আর এরকম কোনো পাবলিক অফিসারকে গ্রেপ্তার করা যাবে না, তার সম্পত্তি কুক করা যাবে না। তবে ডিক্রি জারির অবস্থা হলে সেটা ভিন্ন কথা, আর পাবলিক অফিসারকে আদালতে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নাই। এখন আসি আমরা, যদি আপনি ডিক্রি পান, এখন সরকারকে আরো একটু বিশেষ ক্ষমতা দিচ্ছে, যদি সরকারের বিরুদ্ধে ডিক্রিটা যায় অর্থাৎ আপনি ডিক্রি জিতলেন,
তো বলতেছে ওই ডিক্রিতে সরকারকে একটা সময়সীমা দিব, আদালতকে বলতেছে যে আপনি সরকারকে একটা নির্দিষ্ট আপনার যে এরকম সময় মনে হয় সময় দিবেন, 2 মাস 3 মাস 4 মাস সময়ের কথা উল্লেখ নাই, যে এই সময়ের মধ্যে যাতে ডিক্রির মধ্যে যে বিষয়টা আছে সেটা মীমাংসা করে দেয়। যদি সময়সীমার মধ্যে মীমাংসা না করে তখন আদালতকে আবার বলতেছে সরকারকে আপনি একটা রিপোর্ট দিবেন, স্মরণ করায় দিবেন যে ওই ডিক্রিতে এতদিন সময় ছিল, আপনি ওই জিনিসটা করেন নাই, দয়া করে দেখেন। তো এই রকম যখন রিপোর্ট দেওয়ার 3 মাস পরে গিয়ে আপনি ডিক্রিটা কার্যকর করাইতে পারবেন, এতটুকু মনে রাখবেন। তো এটাই ছিল আমাদের সরকার এবং পাবলিক অফিসারের বিরুদ্ধে। তাহলে এতটুকু জাস্ট মনে রাখবেন, মামলা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে, বাদী হোক বা বিবাদী হোক, নোটিশ দিতে হবে 2 মাসের, যদি নোটিশ না দেন আদালতকে বলতেছে 3 মাসের সরকারকে সময় দিতে হবে জবাব দাখিল করার জন্য। সরকারি কোনো অফিসারকে গ্রেপ্তার করা যাবে না, তার সম্পত্তি কুক করা যাবে না, তাকে পার্সোনালি আদালতে হাজির হইতে হবে না। তবে ডিক্রি জারির অবস্থা হইলে ভিন্ন কথা, আর সরকারের বিরুদ্ধে যখন কোনো ডিক্রি যাবে আদালত সরাসরি ডিক্রি জারি করবে না, প্রথমে ওই ডিক্রিটা সরকারকে সময় দিবে, একটা নির্দিষ্ট সময় দিবে যে এই এতদিন সময়ের মধ্যে আপনি এটা কাজটা করে দেন, যদি না করে তাহলে আদালত আবার সরকারকে একটা রিপোর্ট দিবে যে আপনাকে যে আপনার বিরুদ্ধে যে ডিক্রিটা ছিল ওই সময়সীমার মধ্যে আপনি কাজটা করেন নাই। এই রকম রিপোর্ট দেওয়ার 3 মাস পরে গিয়ে নর্মাল যে ডিক্রি জারি হয়, গ্রেপ্তার করা, সম্পত্তি অ্যাটাচ করা, কোক করা, বিক্রি করা, এগুলা আদালত করতে পারবে, এর আগে পারবে না। এখানে আপনার মুখস্থর কিছুই নেই, জাস্ট একবার জানলেন এটাই যথেষ্ট। যদি ভুল করে এমসিকিউ যদি কঠিন হয় তাহলে আসতে পারে, নর্মালি এখান থেকে আসার কোনো প্রশ্নই নেই। এখন আসি আমরা বিদেশি নাগরিক কি হবে। তো 83 নাম্বার বলতেছে যে দেখেন বিদেশি নাগরিক 2 প্রকার হইতে পারে। আমরা যারা সাক্ষ্য আইন পড়েছি, সাক্ষ্য আইনের 56 ধারা যদি আপনি একটু মনে করার চেষ্টা করেন, সেখানে আমরা বলছি জুডিশিয়াল নোটিসেবল কিছু ফ্যাক্ট আছে, তার মধ্যে একটা ফ্যাক্ট হচ্ছে যে কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, কোন রাষ্ট্রের সাথে খারাপ, এগুলো কিন্তু জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টের মধ্যে আসে। তো এখন যেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের শত্রুতা বা কোনো সম্পর্ক নাই, যেমন ইসরায়েল, ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, তো এ আইনগতভাবে ইসরায়েলের নাগরিক বাংলাদেশের জন্য হচ্ছে এলিয়েন এনিমি। আর যেমন ধরেন ভারত আছে, পাকিস্তান আছে, এদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, এখন ভারতের নাগরিক বাংলাদেশের হচ্ছে এলিয়েন ফ্রেন্ড। এখন যদি কোনো ভারতীয় বাংলাদেশে এসে মামলা করতে চায় যেই কোনো কারণবশত, সে স্বাভাবিকভাবে মামলা করতে পারবে। আপনি যেমন বাংলাদেশের নাগরিক মামলা করতে পারেন, সেও মামলা করতে পারবে, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু যদি একজন ইসরায়েলের নাগরিক আসে বাংলাদেশে মামলা করতে চায়, প্রথমেই তাকে বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমার এই রাইটটা আমি আপনার আদালতে কি করতে চাই, প্রয়োগ করতে চাই, আমাকে অনুমতি দেন। যদি অনুমতি দেয় সে মামলাটা করতে পারবে, না হলে পারবে না। তাহলে বিদেশি রাষ্ট্রের নাগরিক 2 ভাগে বিভক্ত, যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো তাদেরকে আমরা বলতেছি এলিয়েন ফ্রেন্ড, তারা সরাসরি মামলা করতে পারবে, আর যদি এলিয়েন এনিমি হয় তারা মামলা করতে পারবে না অনুমতি ছাড়া। এখন আসি আমরা বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারবে। তো বিদেশি রাষ্ট্র 84 নাম্বার সেকশন বলে যে বিদেশি রাষ্ট্র সরকার থেকে স্বীকৃত হতে হবে, যেমন ভারত বাংলাদেশে স্বীকৃত, ইসরায়েল কিন্তু স্বীকৃত না। এখন ইসরায়েল এসে বাংলাদেশে কোনো কি করতে পারবে না, মামলা করতে পারবে না। তবে এই যে বিদেশি রাষ্ট্র মামলা করবে, সে কি কারণে মামলা করবে, জাস্ট জেনারেল রুল হচ্ছে যখন সেই রাষ্ট্রের উপর কোনো প্রাইভেট রাইট ভেস্টেড করা থাকবে। প্রাইভেট রাইট ভেস্টেড কেমন, যেমন আপনারা জানেন আমাদের বাংলাদেশে যে ডিসি সাহেব আছেন, ইনাদের উপর অসংখ্য দায়িত্ব আছে। যেমন যদি কোনো নাবালকের কেউ যদি না থাকে দেখাশোনা করার, তার সম্পত্তির যাবতীয় কার্যক্রমের দায়িত্ব কিন্তু ওই ডিসি সাহেবের। এখন যদি বিদেশি একটা রাষ্ট্র কি করে, ওই নাবালকের সম্পত্তি যদি কোনো প্রকার ড্যামেজ করে, ওই ডিসি সাহেবের কিন্তু কি হন, উনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় উনার উপর একটা ভেস্টেড কি থাকে, লাইবিলিটি থাকে, উনি তখন মামলা করতে পারেন। তো বিদেশি রাষ্ট্র তখনই মামলা করবে যখন তার উপর কোনো প্রাইভেট যে রাইট সেটা ভেস্টেড করা থাকবে। সেটা হতে পারে রাষ্ট্রপ্রধানের উপর, হতে পারে রাষ্ট্রের যেই কোনো একজন যে অফিসার আছে তাদের উপর। তাহলে বিদেশি রাষ্ট্র যদি মামলা করতে চায় তারা করতে পারবে, তবে শর্ত হচ্ছে ওই রাষ্ট্রটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হইতে হবে, তাদেরকে রেকগনাইজ করতে হবে। বিশ্বে অনেক রাষ্ট্র আছে যেগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত না, মানে বাংলাদেশ তাকে একটা রাষ্ট্র হিসেবে গণ্য করে না। তো যদি গণ্য করে সে মামলা করতে পারবে, যদি গণ্য না করে মামলা করতে পারবে না।
আর এই সেকশনে আদালতকে হেদায়ত দিচ্ছে যে আপনি খোঁজ নিবেন, জুডিশিয়াল নোটিশ আপনাকে নিতে হবে। যেমন আমরা এভিডেন্স অ্যাক্টের 57 ধারায় দেখেছি, জাস্ট এখানে 56 না 57 হবে, 57 ধারা আমরা দেখেছি যে ওই রাষ্ট্রটা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কিনা এটা আদালতের দায়িত্ব, আদালত খোঁজ খবর নিবে। এখন এই রকম যদি বিদেশি রাষ্ট্র বা বিদেশি রাষ্ট্র যদি মামলা করে, তো এক্ষেত্রে 85 ধারা বলতেছে আইনজীবী সংক্রান্ত বিষয়। যেমন ধরেন যে আমাদের বাংলাদেশে তো হয়তো 5 বছর বা 6 বছর পর পর রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়ে যায়। অনেক রাষ্ট্র আছে যেখানে গণতান্ত্রিক না, সেখানে বছরের পর বছর অন্য শাসক থাকে, তারা বিভিন্ন দেশে কি করে বিনিয়োগ করে। ওই যে একজন রাষ্ট্রপ্রধান অন্য দেশে বিনিয়োগ করলো নানা প্রকার কাজের জন্য, সে জিনিসগুলা করলো, সে তো চাইবে না যে তার রাষ্ট্রের নামে একটা কি হোক, মামলা হোক, তার রাষ্ট্রের বদনাম হোক, বা সে বাংলাদেশের আইন সম্পর্কে নাও জানতে পারে, তার কাছে আইনজীবী নাও থাকতে পারে। তো বলতেছে যদি এই রকম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান যদি অনুরোধ করে, সরকার কি করবে, তাকে বাদী বা বিবাদী যে কারণে হোক, সে সরকার তখন একজনকে একজন ভালো আইনজীবী তার জন্য নিয়োগ করে দিবে, যে ওনার পক্ষে যাবতীয় কাজ করবে, যত কিছু আদালত রিয়া করবে তাকে বাংলাদেশে সরকার নিয়োগ করে দিবে, যে ঠিক আছে আপনার জন্য আমরা এই ব্যক্তিকে একজন এজেন্ট হিসাবে নিয়োগ করে দিলাম, উনি সবকিছু করবে। তো 85 ধারা ওই কথাটা বলে যে বিদেশি রাষ্ট্র যদি চায় তাহলে বাংলাদেশ একটা কি করবে, এজেন্ট নিয়োগ করে দিবে। তারপর এখন আসি আমরা 86 ধারা বলতেছে যে এখন আপনি কি করবেন, বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবেন, বিদেশি রাষ্ট্রের যে শাসক আছে তার বিরুদ্ধে যদি মামলা করতে চান, বলতেছে যে আপনাকে সরকারের অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া আপনি মামলা করতে পারবেন না, এবং এই অনুমতি পত্র বাংলাদেশ সরকারের যে সচিব আছে সচিবের স্বাক্ষরযুক্ত হতে হবে, তারপরে আপনি মামলাটা করতে পারবেন, না হলে কিন্তু আপনি পারবেন না। তার মানে বিদেশি রাষ্ট্রীয় নায়কের বিরুদ্ধে সরকারের অনুমতি ছাড়া কোনো প্রকার মামলা চলবে না, আপনি যতই করেন আদালত আপনার মামলা গ্রহণ করবে না, বলবে যে আপনি সরকারের অনুমতি নিয়ে আসেন। এখন এই যে অনুমতি তারা দিবে, কেন দিবে, তো এখানে সরকারই তাদের জন্য কিছু শর্ত ঠিক করে নিচ্ছে যে আমরা এই জন্য অনুমতি দিব। তিনটা কারণ বলা আছে, এ বি সি। তো প্রথম বলতেছে যে আসলে আপনি অনুমতি চাচ্ছেন তার বিরুদ্ধে মামলা করবেন, দেখা গেল অলরেডি উনি আপনার বিরুদ্ধে মামলা করে বসে আছে, তো এইরকম ক্ষেত্রে বলতেছে যে সরকার আপনাকেও বলবে যে ঠিক আছে নেন, আপনার জন্য অনুমতি, আপনিও মামলা করেন। তারপর বলতেছে ওই দেশের শাসক নিজে অথবা তার কোনো ব্যক্তির মাধ্যমে সে বাংলাদেশে কি করাচ্ছে, কোনো ব্যবসাপাতি করাচ্ছে, তাহলে সরকার বলবে যে ঠিক আছে নেন, আপনিও মামলা করেন। তারপরে যেটা বলতেছে যে কোনো স্থাবর সম্পত্তি তার দখলে থাকলে এবং তার সূত্রে আদায়যোগ্য কোনো অর্থের মামলা, আমি বিদেশি রাষ্ট্রনায়কের বিরুদ্ধে মামলা করব, আমার দখলে সেই দেশের রাষ্ট্রপ্রধানের বিভিন্ন প্রকার সম্পত্তি আছে। আমরা যেটা বললাম বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন অন্য দেশে কি করে, নানা প্রকার বিনিয়োগ করে, তো এরকম যদি থাকে, এই শর্তগুলা যদি হয় তাহলে আপনাকে অনুমতি দিবে। তারপর এই সিআইসির মধ্যে অনেক কথা বলতেছে যে আসলে বিদেশি তাকে কোনো গ্রেপ্তার করা যাবে না, তার উপর সরকারের অনুমতি ছাড়া কি করা যাবে না, ডিক্রি জারি করা যাবে না, দুটেই। তার মানে আমরা দেখতেছি এদের জন্য প্রিভিলেজ আছে যে আদালত চাইলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে না। শুধু এই 85-এর 5 নম্বরে একটা কথা বলে, সেটা হচ্ছে যে এক ক্ষেত্রে আপনার মামলা করতে কি লাগবে না, অনুমতি লাগবে না, যখন আপনি কোনো সম্পত্তিতে বিদেশি রাষ্ট্রপ্রধানের কোনো সম্পত্তি যেটা বাংলাদেশে অবস্থিত সেটাতে অলরেডি আপনি একজন টেনেন্ট হিসাবে, প্রজা হিসাবে, ভাড়াটিয়া হিসাবে যদি আপনি থাকেন, সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো বিরোধ ঘটে আপনার তখন আর সরকারের অনুমতির প্রয়োজন নাই, কারণ সে অলরেডি আপনি তার সাথে একটা ব্যক্তিগত সম্পর্কে আছেন, একটা চুক্তিতে আছেন, এইরকম ক্ষেত্রে আপনি অনুমতি ছাড়াই মামলা করতে পারবেন। এখন আসি আমরা যে ডিপ্লোমেট বা কূটনীতিক আছে এদের বিরুদ্ধে মামলা করা সংক্রান্ত বিষয়। তো এখানে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে যত বিদেশি রাষ্ট্রের এমবেসি গুলো আছে বা বাংলাদেশ সরকারের যত বিদেশি দেশে এমবেসি আছে, এই এমবেসি গুলা কিন্তু ওই দেশের না। অর্থাৎ জাস্ট একটা উদাহরণ বলি, এখন যদি বাংলাদেশের ঢাকায় যে আমরা ইউকে বলি, ইউএস বলি, এদের যে এমবেসি আছে, এই এমবেসির ভিতরে গিয়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুলিশের কোনো ক্ষমতা নাই কাউকে গ্রেপ্তার করে নিয়ে আসবে, কারণ কি, এটা হচ্ছে তাদের একটা ডিপ্লোমেটিক ইমিউনিটি। অর্থাৎ এই বাংলাদেশের ভিতরে যে এমবেসি জায়গাটা, এই জায়গাটাকে ধরে নেওয়া হয় এটা হচ্ছে একটা আমেরিকার জায়গা,
সেম একই রকম ভাবে আমেরিকাতে বাংলাদেশে যে এমবেসি আছে সেই জায়গাটাকে বাংলাদেশের ভূখণ্ড হিসাবে পরিগণিত করা হয়। তো এর জন্য বাংলাদেশ সরকার চাইলেও এই যে ঢাকার ভিতরে যদি এখানে একজন ব্যক্তি হত্যা করেও যদি এই এমবেসির ভিতরে ঢুকে বাংলাদেশের পুলিশ তাকে ওই এমবেসির ভিতরে ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবে না, কারণ এটাই প্রতিটা দেশের ইন্টারন্যাশনাল একটা জিনিস যে যে কোনো দেশের এমবেসির ভিতরে যেটা সেটা সেই দেশের অংশ হিসাবে পরিগণিত করা হয়। এজন্য আপনি চাইলেও অন্য দেশের ভিতরে গিয়ে কি করতে পারবেন না, গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবেন না। তো এই জন্য যারা কূটনীতিক যারা আছেন এদের বিরুদ্ধে আপনি সরাসরি মামলা করতে পারবেন না। যারা এই বিদেশি ডিপ্লোমেট আছেন, কূটনীতিক আছেন, এদের বিরুদ্ধে আপনি সহজ এক নম্বর কথা হচ্ছে আপনি মামলা করতে পারবেন না, এটা হচ্ছে জেনারেল রুল। তবে মামলা আপনি করতে পারবেন কখন? তো এখানে বলতেছে যখন উনি ব্যক্তিগতভাবে সম্পত্তি দখলকার সেটা তার রাষ্ট্রের পক্ষে না, অর্থাৎ আমেরিকার অ্যাম্বাসেডর বাংলাদেশে থাকেন, টাকা পয়সা ইনকাম করেন, উনি প্রাইভেট একটা ফ্ল্যাট বিল্ডিং ক্রয় করলেন, তো সেটা নিয়ে কোনো বিরোধ চলতেছে মামলা করা যাবে, সমস্যা নাই। কিন্তু যদি সেটা আমেরিকার রাষ্ট্রের পক্ষে হয় আপনি মামলা করতে পারবেন না। তো একই রকম ভাবে যে 2 নম্বরে যদি আমরা বলি বেসরকারি ব্যক্তির মতোই যদি উনি কি হন, কোনো উইল যেগুলো আছে উইলটা বাস্তবায়নের যদি দায়িত্ব তার থাকে, উনি যদি সাকসেসর বা উত্তরাধিকারী হন উইলটা, তো সেক্ষেত্রে কি হবে না আপনি মামলা করতে পারবেন। তবে এগুলা রাষ্ট্রের পক্ষে হইতে পারবে না, যদি রাষ্ট্রের পক্ষে হয় মামলা করা যাবে না। অথবা যদি উনি কোনো বাণিজ্যিক কমার্শিয়াল কর্মকাণ্ডে যদি লিপ্ত হন তখন আপনি মামলা করতে পারবেন। তাহলে আমরা এতটুকু বুঝবো কূটনীতিকের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না, মামলা আপনি তখনই করতে পারবেন যখন উনি ব্যক্তিগতভাবে কোনো সম্পত্তি দখলদার হবেন, উনি কোনো ব্যক্তিগতভাবে বাণিজ্যিক কর্মকাণ্ড, উনি কোনো ব্যক্তিগতভাবে উত্তরাধিকারী বা উইল এক্সিকিউশনের কাজে নিয়োজিত থাকবেন, তখনই আপনি কি করতে পারবেন, মামলাটা করতে পারবেন। এখন আসি আমরা, যখন আপনি এই মামলাগুলাও করবেন, এই ব্যক্তিগতভাবে মামলাগুলা করলেও তারপরে যেটা বলে দিচ্ছে যে ওনার ব্যক্তিত্ব এবং বাসস্থানের পবিত্রতা লঙ্ঘন না করে, এর মানে হচ্ছে ওই আমরা যে কথাটা আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম যে তাদের যে একটা ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ আছে এটাকে ক্ষুণ্ণ করে আপনি এই আদা এই যে ব্যক্তিগত কাজগুলা করলেও এগুলো আপনি কি করতে পারবেন না, বাদ দিতে পারবেন না। তবে এক্ষেত্রে আরো কিছু বলতেছে, যদি বিদেশি রাষ্ট্র মানে হচ্ছে যে ধরলাম বাংলাদেশে যিনি অ্যাম্বাসাডর আমেরিকাতে আসতেন উনি আমেরিকাতে বাণিজ্যিক কর্মকাণ্ড করে কিছু সেখানে ফ্রড করলেন, প্রতারণা করলেন, এখন এই ইমিউনিটির কারণে ওনার বিরুদ্ধে কি গ্রেফতার করা যাচ্ছে না। এখন বাংলাদেশ সরকার যদি বলে যে এই রাষ্ট্র যে ডিপ্লোমেট আছে এর উপর থেকে আমরা এটা উঠায় নিলাম যে আপনি চাইলে ওনারে গ্রেফতার করতে পারেন, তার মানে ডিপ্লোমেটিক যে প্রিভিলেজ ছিল এটা যে কোনো রাষ্ট্র চাইলে প্রকাশ্যরূপে ঘোষণা দিয়ে তার উপর থেকে যখন উঠায় নিতে পারে, যদি উঠায় নেয় তখন আবার আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন, অ্যারেস্ট করতে পারবেন, তার সম্পত্তি বিক্রি করতে পারবেন, সমস্যা নাই। তারপরে আবার বলতেছে যে তার বিরুদ্ধে মামলা করার ব্যাপারে প্রিভিলেজটা উঠায় নেওয়া আর ডিক্রি জারি করার ব্যাপারে উঠায় নেওয়া দুইটা ভিন্ন জিনিস। প্রথমে বলতে পারেন ঠিক আছে উনি মামলাটা ফেস করুক তারপর আমরা দেখব, এখন মামলা ফেস করার পরে দেখা গেল উনি গিলটি হইলো বা উনি হেরে গেলেন, তো বলতেছে তখন আবার ওই রাষ্ট্রকে কি করতে হবে, আবার যদি সে ঘোষণা দেয় যে তার প্রতি আমরা প্রিভিলেজ উঠাই নিলাম, বা বাংলাদেশ সরকার যদি বলে যে তার উপর থেকে প্রিভিলেজ আমরা উঠাই নিলাম, তখনই আপনি ডিক্রিটা জারি করতে পারবেন, না হলে আপনি কি করতে পারবেন না, ডিক্রি জারি করতে পারবেন না। তো মোটামুটি এখানে যদি আমরা দেখি তাহলে এটা বলা হচ্ছে যে তাকে মামলা করার ব্যাপারে একবার প্রিভিলেজ উঠায় নিতে হবে এবং ডিক্রি জারি করার ব্যাপারে একবার প্রিভিলেজ উঠায় নিতে হবে, দুটা ভিন্ন জিনিস, একবারে বললেই হবে না। এখন যদি আমরা সর্বশেষ দেখি আমাদের 87 নম্বর যেটা বলতেছে, মামলা যেই রাষ্ট্রের বিরুদ্ধে হবে সম্মতি দানে সরকার বা প্রতিনিধি বা ভিন্ন নামে হতে পারে, অর্থাৎ আপনি যেই রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবেন বা যে রাষ্ট্র মামলা করবে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আপনার নামটা হবে সেই রাষ্ট্রের বিরুদ্ধে, আর সরকার যখন আপনি অনুমতি নেবেন তখন সরকার চাইলে কি করতে পারে ওই রাষ্ট্রের নামটা ব্যবহার না করে, যেহেতু তার মান সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, যে কোনো প্রতিনিধির নামে অথবা অন্য যে কোনো নামে আপনাকে অনুমতি দিতে পারে। তার মানে বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করলে ওই রাষ্ট্রের নামটা আসতে পারে, অথবা সরকার যদি বলে যে না আসলে আমি তার রাষ্ট্রের নামটা ব্যবহার করব না, এর পরিবর্তে তার যে এজেন্ট আমি নিয়োগ করে দিলাম তার নাম ব্যবহার করব অথবা অন্য কোনো নাম ব্যবহার করব যাতে তার মান সম্মানের হানি না ঘটে, সরকার করতে পারে 87 ধারার ক্ষমতা বলে। তো আজকে আমাদের ক্লাসের সর্বশেষ যে সেকশন সেটা হচ্ছে 88, এইটা আমরা ইন ডিটেইলে পড়বো ওয়ার্ডার 35 এর সাথে। এটা আমরা বললাম এটা হচ্ছে যে ইন্টারপ্লিডার স্যুট,
এ এবং বি দুইজন ব্যক্তি, এটা মনে রাখেন, এ এবং বি এরা হচ্ছেন দুইজন ব্যক্তি। এখন এই দুইজন ব্যক্তি একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করতেছে, একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, এ বলতেছে আমার, বি বলতেছে আমার। তো জিনিসটা কি, যে কোনো প্রকারের ঋণ যারা একজনের কাছ থেকে নিবে, যে কোনো প্রকারের মানি হইতে পারে অথবা স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি হইতে পারে, যেটা সি ব্যক্তির দখলে আছে। অর্থাৎ একটা সম্পত্তি একজনের দখলে আছে, অপর দুইজন নিজেরা নিজেরাই ঝগড়া করতেছে যে আমি পাবো, এ বলতেছে আমি পাবো, জিনিসটা তৃতীয় এক পক্ষের কাছে আছে। এখন এই তৃতীয় যে পক্ষ আছে, এই পক্ষ সেখানে কোনো তার স্বার্থ নাই, সে বলতেওছে না যে সম্পত্তিটা আমার, টাকাটা আমার, জিনিসটা আমার, সে বলতেছে যে এটা আমার না। তার শুধু যে দাবি সেটা হচ্ছে যে এইটা আমি রক্ষণাবেক্ষণ করতে আমার এত টাকা খরচ হয়েছে, আমার শুধু এই টাকাটা দরকার, যার জিনিস আমি তার কাছে দিয়ে দিব। তার মানে সে হস্তান্তরে ইচ্ছুক, এই জিনিসটা লাগবে। এই কয়েকটা জিনিস হইলে আমরা ইন্টারপ্লিডার যে স্যুট সেটা সম্পর্কে ধারণা পাবো। তাহলে অ্যাটলিস্ট তিনজন ব্যক্তি লাগবে, একজন ব্যক্তির দখলে থাকবে, সে শুধু তার খরচটা বা ইন্টারেস্টটা সে দাবি করবে, সম্পত্তির মালিকানা সংক্রান্ত তার কোনো ইন্টারেস্ট থাকবে না, সে এটা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে ইচ্ছুক থাকবে। তো এখন এই স্যুটটাকে আমরা ইন্টারপ্লিডার স্যুট কেন বলি, তো এই ব্যক্তি যখন আদালতে আর্জি দাখিল করবে যে কোনো একটা ব্যাপারে, তখন আমরা বলি যে এটা হচ্ছে কি, বাদীর প্লিডিং বা প্লিডার। এ ব্যক্তি যদি বিবাদী হয়, সেও তখন তার জবাব দাখিল করবে, সেটাকে আমরা বলি বিবাদীর প্লিডিং। এখন এরা দুইজন নিজেদের মধ্যেই প্লিড করতেছে, ওই জন্য আমরা বলতেছি ইন্টারপ্লিডার স্যুট। প্রকৃত জিনিসটা কিন্তু এর কাছেও নাই, বি এর কাছেও নাই, আছে কার কাছে, সি এর কাছে। তো এই মামলার বিস্তারিত ওয়ার্ডার 35-এ বলা আছে যে সেখানে কিভাবে মামলাটা করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে। তো নর্মালি মামলাটা সি ব্যক্তি যখন আদালতে যাবে, তাকে আমরা বাদী বলবো, উনি বাদী হয়ে কি করবে, এই দুইজনকেই উনি বিবাদী করবে। তো বিবাদী করার পরে উনার যে দাবি থাকবে আদালতে, আরজিতে স্পষ্ট থাকতে হবে যে এই সম্পত্তিটা প্রকৃত মালিকের কাছে আমি হস্তান্তর করে দিতে চাই, আমার দাবি শুধু হচ্ছে কি, আমার যে খরচ গেছে সেটা আমি দায় মুক্তি চাই। এইটা ওনার আরজিতে স্পষ্ট লেখা থাকতে হবে, যেটা আমরা ওয়ার্ডার 35 যখন পড়বো সেখানে পাবো। তবে ব্যতিক্রম হচ্ছে যদি এ আর বি এর মধ্যে অলরেডি কোনো একটা মামলা চলমান থাকে এই জিনিসগুলা নিয়ে, তাহলে এই সি ব্যক্তি মামলা করতে পারবে না। তার মানে অলরেডি যদি এ আর বি এর মাঝে কোনো মামলা চলমান থাকে, তাহলে সি ব্যক্তি ওই বিষয়টা নিয়ে মামলা করতে পারবে না। সি তখনই মামলা করতে পারবে যখন এ আর বি শুধু তার কাছে দাবি করবে এবং এ বলবে আমাকে দাও, বি বলবে আমাকে দাও, কিন্তু সি এর কথা হচ্ছে আমি দিবটা কাকে। তো সে তখন আদালতে গিয়ে বলতে পারে যে এই সম্পত্তি প্রকৃত মালিক যে, আমি তার কাছে দিয়ে দিব, আমার দায়িত্ব হচ্ছে আমি এখান থেকে দায় মুক্তি চাই, আমার যে টাকা পয়সা খরচ হয়েছে এটা যাতে আমাকে দিয়ে দেওয়া হয়, বাকি জিনিসটা আদালত বুঝে, এ আর বি বুঝে। এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্লিডার স্যুট। আশা করি সিপিসিটা আমরা যত সহজভাবে বোঝার চেষ্টা করব তত সহজ, যত কঠিনভাবে বোঝার